إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته معرفة الله تعالى الله سبحانه وتعالى সম্পর্কিত আল্লাহর পরিচিতি আমরা শিখে চলছি এই পর্যায়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণাবলী আমরা আলোচনা করব বিস্তারিতভাবে এটি হচ্ছে সিফাতুল ফিয়লিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য কিছু কাজের কথা বলেছেন অ্যাকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসের ভিতরে সেগুলোর বর্ণনা এসেছে এগুলো সম্পর্কে সঠিক ধারণা আমাদের থাকা চাই তাই আজকের বিষয়বস্তু হচ্ছে তিনটি জিনিস আমরা আলোচনা করব একটি হচ্ছে নুজুলুল্লাহি তাআলা নুজুলুল্লাহি তাআলা লিখে রাখুন নুজুলুল্লাহি তাআলা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল হন মানে তিনি অবতরণ করেন এই বিষয়টি আরেকটি হচ্ছে মুজিআউ কথাটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন তিনি আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশা মানে আসা যাওয়া যেটিকে বলা হয় এসেছে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন এসেছেন আসা যাওয়া করছেন এই অর্থে বাংলা প্রতিশব্দ যদি বলেন মুজিআউ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি এসেছে যা আপনারা সবাই জানেন যে হাদিসের ভিতরে যা রাজুলুন একটি লোক আসলো যা আল কোরআন যা আল রাজুল যা জিম হামজা আলিফ মাকসুরা আলিফ এন্ড হামজা যা মুজিআউ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসা যাওয়া আরেকটি হচ্ছে ইমতিয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৌঁছে যাওয়া তাহলে তিনটি জিনিস একটি হচ্ছে নুজুলুল্লাহি তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবতরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতরণ নেমে যাওয়া এই অর্থে আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এসে যাওয়া আসছে আসা সুবহানাহু ওয়া তাআলা আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে যাওয়া তিনি পৌঁছে আসেন উপস্থিত হন পৌঁছে যান এটাকে বলা হচ্ছে আরবি ভাষায় ইমতিয়াজ তাহলে ইমতিয়াজ তাহলে আমরা তিনটি জিনিস শিখব একটি হচ্ছে নুজুলুল্লাহি তাআলা আরেকটি হচ্ছে মুজাইউ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসা যাওয়া আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৌঁছে যাওয়া আল ইমতিয়াজ মুজিউ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৌঁছে আসা যাওয়া মুজিউ মাজা মুজিউ নুজুলাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া মুজিউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে অবতরণ করেন কিভাবে আসা যাওয়া করেন কিভাবে তিনি পৌঁছে যান ইমতিয়াজ মুজিআউ
আরেকটি হচ্ছে নুজলাহু। এক দলিল সম্পর্কে যেটি বলা হচ্ছে وقد ثبت كذلك في السنه صحيحا ان النبي صلى الله عليه وسلم قال ان الله سبحانه وتعالى ينزل ربنا الى السماء الدنيا كل ليله حين يبقى ثلث الليل الاخر فيقول من يدعوني فاستجب له من سأل من يسألوني فأعطينه من يستغفرني فأغفر له رواه البخاري كتاب التوحيد حديث نمبر 6940 رواه مسلم صلاة المسافرين وقد رؤيا هذا الحديث أن النبي صلى الله عليه وسلم نحو من 28 সাহাবা। এই হাদিসটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 28 জন সাহাবি থেকে বর্ণিত, 28 জন সাহাবি এই হাদিস বর্ণনা করেছেন। ওয়া ইত্তিফাকু আহলে সুন্নাহ ওয়াল জামাআ আলা তুলকি যালিকা ফিল কুবুল, এবং উম্মতের অধিকাংশ স্কলার এই হাদিসটুকুকে মেনে নিয়েছেন। এই হাদিসটুকুর অর্থ হচ্ছে ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবগা সুলুসাইল লাইলিল আখির, আমাদের প্রভু অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন, নাজিল হন যে আসসামাইদ দুনিয়া, যেই সামা তা দুনিয়ার সামা বলে সর্বনিম্ন সাতটি আসমানের, মানে আসমান যদি আপনারা বলেন আকাশ অর্থে না হয়ে তাহলে আসসামা আর দুনিয়া সবচেয়ে নিকটবর্তী আসসামা লোয়েস্ট হ্যাভেন, সেখানে তিনি রাতের এক তৃতীয়াংশ বাকি থাকার সময় বা কিয়া সুলুসাল্লাহ, এটা আপনারা জানেন যারা সহি সন্ন্যার চর্চা করছেন আপনারা সবাই জানেন, কিন্তু আমি জাস্ট বলে যাচ্ছি, প্রতি রাতেই কুল্লু লাইলাতিন প্রতি রাতেই তিনি দুনিয়ার যে আসসামা আর দুনিয়া সেখানে তিনি অবতরণ করেন, তিনি করে বলেন মান ইয়াদউনি তোমাদের কেউ কি আমাকে ডাকছো, ফাস্তাজিব লাহু আমি তার ডাকায় সাড়া দিব, তার উত্তর দিব, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু কেউ কি আমার কাছে কিছু চাও আমি তাকে দিব, কেউ কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটুকু সম্পর্কে শেখ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব শরাহ আকীদাতুল ওয়াসিতিয়ার ভিতরে তিনি বর্ণনা করেছেন, হাজাল হাদিস ক্বালা বা'দাল আহলুল ইলম إنه من الأحاديث المتواتر واتفاق على أنه من الحديث مشهورة مستفيضة مشهورة مستفيضة عند أهل العلم بالسنة. شيخ الأسيمين رحمه الله تعالى تني بولت لي حديث تكو كيشو أهل العلم الكاثي متواتر برجاء الحديث আর কিছু আহলুল ইলমের কাছে এই হাদিসটুকু মতওয়াতির থেকে একটু নিচু পর্যায়ের, মতওয়াতিরের নিচে যে হাদিসটুকু থাকে সেই হাদিসকে বলা হচ্ছে মাশহুরাতুন মুস্তাফিদাতুন, মাশহুরাতুন মুস্তাফিদাতুন মানে তিনটি প্রজন্ম, তিনটি যুগে অথবা তার থেকে কম একই হাদিস একই মতনে বর্ণনা করেছেন, মাশহুরাতুন মুস্তাফিদাতুন। এখন এই হাদিসের ভিতর থেকে আমরা যেটি জানতে পারছি যে নুজুলাহু সুবহানাহু ওয়া তাআলা হাকীকি, তিনি বাস্তবেই মানে দুনিয়ার আসমানে, অর্থাৎ আমি আবারও বলছি আসমান বলতে আকাশ বুঝায় না, সামা আদ দুনিয়া যেই হ্যাভেন লোয়েস্ট হ্যাভেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন বাস্তব অর্থে, নুজুলাহু তাআলা হাকীকি لأنه كما
مر علينا من قبل. যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি তিনি আসেন ফালাইনা আন নুমিনু বিনাসতকু, আমরা এটা বিশ্বাস করি, আমরা এটাকে টেস্টিফাই করি, নুসাদদিকু নাকুলু, আমরা বলি ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাআ দুনিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব তিনি আসসামাআ দুনিয়া দা লোয়েস্ট হেভেনে নেমে আসেন, ওহিয়া আকরাবু সামাওয়াত ইলাল আরদ, আর এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী সামাওয়াত, সামা ওয়াস সামাতু সাবিআ, আর আসমান হচ্ছে হেভেন হচ্ছে মোট সাতটি, ওয়া ইন্নামা ইয়ানজিলুল আজ্জা ওয়া জাল্লা ফি হাযাল ওয়াক্ত মিনাল লাইলি লি কুরব করিবিন মান ইবাদি জাল্লা ওয়া আলা কামা ইয়াকরাবু মিনহুম ঈশা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা পরে বিস্তারিত আসব, যেমন ঈশাতুন আরাফাতুন, যেমন তিনি এশার নামাজের সময় আরাফার ময়দানে দুনিয়া নিকটবর্তী হন, ওয়া হাইসু ইয়াবাহি বিল ওয়াকিফ ওয়াকিফিনাল মালাইকা, তিনি ফেরেশতাদেরকে নিয়ে আরাফার দিনে মানে গর্ব করেন, তাহলে আমরা কি পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে আসমানের দুনিয়াতে আসেন, আরেকটি কখন আসেন, তিনি ইয়াওমাল আরাফা, যে আরাফার যে দিনটি হবে সেই দিনের ঈশার নামাজের ওয়াক্তের সময়, হাদিস আমরা ইনশাআল্লাহ শুনব, তখন যখন হাজিরা মানে আরাফা ছেড়ে চলে যাচ্ছে মুজদালিফায়, ঠিক সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাআ দুনিয়াতে নাজিল হন, অবতরণ করে, এটি একটি। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসসামাআ দুনিয়ার ভিতরে কখন আসেন সেটি আমাদের জানা নাই, তবে আপনাদের সতর্ক করে বলে দিচ্ছি যে আপনারা অনেকেই বাংলাদেশে, আমাদের বাংলাদেশে যেহেতু শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু তাআলা সূর্য ডোবার পরেই শেষ আসমানে মানে দুনিয়ার আসমানে চলে আসেন এই হাদিসটুকু অনেকে মনে করেন এবং জানেন এবং এটা প্রচার হয়, এটি সহি নয়। এই হাদিসটুকু তিরমিজি শরীফে আছে, বাব তাও, যে রোজার যে চ্যাপ্টার রয়েছে তিরমিজির ভিতরে, সেখানে একটি হাদিস এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এই হাদিসটুকু তিরমিজিতে এসেছে, কিন্তু এটি সহি নয়, এটি দুর্বল, অতি দুর্বল। ওয়ান আয়েশা ক্বালাত ফাকাদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান মানে নিসফু মিন শাবান মা জাআ লাইলাতিন মিন নিসফি মিন শাবান, যে শাবান মাসের 15 তারিখের রাতে সম্পর্কে বলা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই রাতে খুঁজে পেলাম না, ফাখারাশতু ফাইজা হুয়া ফিল বাকিয়ে, তিনি যে মদিনা শরীফে যে একটি কবরস্থান রয়েছে সে কবরস্থানকে বলা হয় আল বাকি, আল বাকি গারকাত, আমাদের দেশে যেহেতু আমাদের আকিদা বিনষ্ট হয়েছে এই কারণে আমাদের দেশের লোকরা বলে জান্নাতুল বাকি, আপনারা ভালো করে শুনে রাখুন, দুনিয়ার বুকে ওই কবরস্থানকে জান্নাত বলা হয় না, এটি শিয়াদের বানানো একটি কথা, আমাদের দেশে গণহারে প্রচার পাচ্ছে, এটি কোনো মুহাদ্দিস ওই কবরস্থানকে জান্নাত বলেন নাই, এটাকে বলা হয় আল বাকি আল গারকাত, যে গারকাত নামক এক ধরনের গাছ ওই কবরস্থানে বেশি হতো, আর এছাড়া এটাকে বলা হয় বাকি, ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি, বিল বাকি, যে তিনি বাকি জায়গায় ছিলেন, ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফা আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে আশ্চর্য হয়ে বললেন যে
তোমার কি ভয় হচ্ছে যে আল্লাহ অথবা তার এবং তার রাসূলুল্লাহ তার রাসূল তোমার কোনো সমস্যার কারণ হয়ে গিয়েছে অথবা কিছু সমস্যা তৈরি করেছে? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম, জানান্তু আন্নাকা আতাইতা বাদা ইসাইক, আমি মনে করেছিলাম আপনি আপনার কোন পীর কাছে গিয়েছেন, মানে এটি বলতে চাচ্ছে যে ওই শাবান মাসের 15 তারিখের রাতের ঘটনা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়াজাল্লা ইয়ানযিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাআরি গানামি কালব, যে বনু কালবের গোত্রের যত ভেড়া আছে তার গায়ে যত শাআর, মানে যত পশম রয়েছে, সেই পশম অথবা লোমের পরিমাণ, মিন আদাদি, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। আর নিসফু মিন শাবান যখন শুরু হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। হাযাল হাদিস দাঈফ, এই হাদিসটুকু অত্যন্ত দুর্বল, দাঈফ। সুনান আবি দাউদ তিরমিজিতে এটি শেখ আলবানি রাহিমাহুল্লাহ তাআলা এবং অন্যান্য স্কলাররা এটিকে দুর্বল বলেছেন। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ করা যায় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফু মিন শাবানের রাতে, তিনি শবে বরাতের রাতে বাংলাদেশে যেটা বলা হয়, যে তিনি দুনিয়ার আসমানে আসেন। তো এই প্রসঙ্গে শুধু একটু স্মরণ করিয়ে দিব যে শবে বরাত সম্পর্কিত একটি হাদিস হচ্ছে সহিহ, সেটি হচ্ছে আন আবি মুসা আল আশআরি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, ইন্নাল্লাহ لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا المشركين أو مشاهين. যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফু মিন শাবানের রাতে তিনি সমস্ত সৃষ্টির দিকে তাকান এবং তখন যারা শিরিক করেছে এবং পরস্পরের ভিতরে শত্রুতা পোষণ করেছে, মুশরিক আর মুশাহিন, এই দুই প্রকার ব্যক্তি ছাড়া তিনি সবাইকে ক্ষমা করেন। এই হাদিসটুকুকে শেখ আল আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে তিনি সহি বলেছেন। এটা আমি ইতিপূর্বে আগে আলোচনা করেছি, শুধু জানার জন্য বলে রাখলাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাজিল হচ্ছেন সেটি আমরা হাদিস থেকে জানতে পারলাম। আমরা হাদিসের বিস্তারিত আলোচনা কিছুক্ষণের ভিতরেই করব। আরেকটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আসেন, এসে যান, আসা যাওয়া, আল্লাহর আসা যাওয়া, সুবহানাল্লাহ, আল্লাহর আসা যাওয়া, আল্লাহর নেমে যাওয়া, আল্লাহর পৌঁছে যাওয়া, এই তিনটি হচ্ছে সিফাতুল ফিলিয়া। আপনারা আল্লাহ সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটি সিফাত রয়েছে, আরো রয়েছে, আমরা আস্তে আস্তে আলোচনা করব। এটাকে বলা হয় সিফাতুল ফিলিয়া, তার কর্মগত গুণাবলী, তিনি যে কাজ করেন সেই কাজের। একটি হচ্ছে আল্লাহর নেমে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এসে যাওয়া, আল্লাহর পৌঁছে যাওয়া, যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমতিয়াত হন, পৌঁছে যান, চলে আসেন, উপস্থিত হন, আসেন, আসা যাওয়া করেন, এটি ওয়াকাদ নাসাল কোরআন আলা আন্নাল্লাহ ইয়াতি ইয়াউমাল কিয়ামা লিফাসলিল কাদা, যে কোরআনের সেই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে। নস মানে হচ্ছে যে সকল প্রাচীন দলিল, যেমন কোরআনুল করিম একটি নস, প্রাচীন একটি দলিল, সেটি গাছের পাথরে গায়ে অথবা গাছের পাতায় সামলাতে লিখা হয়েছে, সে সকল প্রাচীন যে টেক্সট রয়েছে, যে লিখা সেগুলো, অথবা পুরনো আগেকার দিনের হাদিসের যে মূল যে বইগুলো, সেগুলোকে আমরা শরীয়তের ভাষায় বলা নস, বহু বচনে হচ্ছে নুসুস। নাসাল কোরআন আলা আন্নাল্লাহ ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি লিল ফাসলিল কাদাউ, ইনি বিচার করার জন্য তিনি আসবেন,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আসবেন? তিনি আসবেন হচ্ছে ইয়াউমুল কিয়ামতে বিচার করার উদ্দেশ্যে। এই 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 ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা বাকারা আয়াত নাম্বার 210, হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামামি ওয়াল মালাঈকা في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور সূরা বাকারা আয়াত নাম্বার 10। সুন্দর করে লিখে রাখুন, আয়াত নাম্বার 10 সূরা বাকারা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইমতিয়াজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে যান, পৌঁছে যান, এই বিষয়টুকুকে প্রমাণ করে। আরেকটি আয়াত কোথায়? সূরা আল ফাজর, কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কা وجاء ربك والملك صفا صفا। এটি হচ্ছে সূরা আল ফজর আয়াত নাম্বার হচ্ছে 21 এবং 22। তাহলে প্রথম আয়াতের আমি আজকে অনেক আয়াতের তাফসীর বর্ণনা করব ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য ধরুন, শুধু বলে যাচ্ছি যে এটা সঠিক অর্থ হবে হাল ইয়ানজুরুনা, যে তারা কি অপেক্ষা করেছে যে কোনো কিছু আল্লাহ ছাড়া অন্য কিছু তাদের কাছে আসবে মেঘের ছায়ার সাথে অথবা মেঘের ছায়ায়, কি জুরালিন মিনাল গামামি ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারাও আসবে, ফকুরিয়াল আমরু, এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে বিচার করবেন, সালিশ করবেন, ওয়া ইলাল্লাহি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত বিচার ডিসিশন সিদ্ধান্তগুলো চলে যায়। তুরজাউল উমুর আরেকটি হচ্ছে যে কাল্লা কখনোই নয়, ইজা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা, যে তখন মানে সমস্ত কিছু মানে পৃথিবীটা গুড়া গুড়া হয়ে মানে চূর্ণ বিচূর্ণ হয়ে মিহি দানা হয়ে যাবে, পাউডারের মতো হয়ে যাবে, রাব্বুকা, এবং তোমার প্রভু আসবেন, ওয়াল মালাকু সফফান সফফা, এটি সঠিক অনুবাদ হবে যে ফেরেশতার সাথে তিনি আসবেন, যে ফেরেশতা গুলো থাকবে সারি সারি সফফান সফফা। এখন আমাদের দেশের আমরা এখন আমাদের দেশের অনুবাদের অবস্থাটা দেখব। প্রথম যে আয়াত সূরা বাকারা 210 নম্বর, সেখানে অনুবাদের ক্ষেত্রে আমাদের যত অনুবাদ আছে আমার সামনে, আমি গতকালকে সবগুলোকে আবার পুরো তদন্ত করে দেখেছি। আপনাদের সবচেয়ে জনপ্রিয় যেটি সেটা তাফসীর তাইফুরুল কোরআন আল জাদিদ, তারপরে রয়েছে আসারুল বায়ান, ডক্টর মুজিবুর রহমানের রয়েছে কোরআনুল করিম, তারপরে রয়েছে তরজমায়ে কোরআন আল মাজিদ, সব জায়গায় তারা অনুবাদে ভুল করেছেন, আশ্চর্য। তারা ওখানে লিখেছেন মানে দুই ধরনের ভুল, কিছু কিছু লেখক উল্লেখ করেছেন যে যে কাফেররা মানে অনুবাদটা এভাবে করেছে যে কাফেররা কি তখন ঈমান আনবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে ওই মেঘের কাছে, মেঘের ছায়া যখন আসবে তাদের কাছে ইত্যাদি। তার মানে এমন ভাবে ধমক দিয়ে অনুবাদ করেছে যে ওদের ধারণা যে আল্লাহ কখনো এইভাবে আসবে না, এটি একটি মস্ত বড় অন্যায়, এইভাবে অনুবাদই করা যায় না। কোনো কোনো তাফসীরের ভিতরে এরকম করেছে হাল ইয়ানজুরুনা, এই কারণে এটা লিখে রাখুন, এটা শুদ্ধ করতে হবে সবার। আমি প্রিয় শ্রোতাদেরকে বলছি, আমাদের যারা কোরআন সুন্নাহ অনুসরণ অনুকরণ করেন উত্তর আমেরিকায়, তারা সবাই মোটামুটি অনেকেই তাইফুরুল কোরআন আল জাদিদ অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব সেটি অনুবাদ করেছেন, কিছুটা তাফসীর করেছেন, সেটি
আপনাদের অনেকের কাছে আছে। আর যেটি আমাদের বাংলা ভাষায় ইদানিং সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সেটি হচ্ছে আহসানুল বায়ান, অনুবাদ করেছেন আমাদের ভাই আব্দুল হামিদ আল নাজানি। আমরা এই দুইটি কোরআনকে বেশি জোর দিচ্ছি যে এগুলি যেহেতু আপনাদের কাছে আছে সেই জন্য এগুলিকে শুদ্ধ করতে হবে, শুদ্ধ করে নিজেরা সঠিক করে নেবেন, ভুল করা যাবে না। এছাড়াও অনেক কোরআনে ভুল রয়েছে, আমরা বিস্তারিত ভাবে প্রত্যেক কোরআন বিশেষ বিশেষ করে আলোচনা করতে পারবো না, শুধু এই দুইটি কোরআন আমরা পর্যায়ক্রমে এই দুইটি কোরআনকে আমরা শুদ্ধ করে যাব, আপনারা নোট রাখবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরো কিছু কোরআনে যেটা ভুল করেছে, প্রথম ভুলটি হচ্ছে অনুবাদের ভিতরে এমন একটা ভাব দেখানো হয়েছে, কিছু কিছু অনুবাদক এইভাবে করেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা কি ফেরেশতাদের সাথে ওই মেঘের ছায়ার কাছে আসবে এবং তখন তোমরা বিশ্বাস করবে এবং সেইটার অপেক্ষায় তোমরা রয়েছো, তারপরে আল্লাহ তোমাদের ভিতরে বিচার করবেন, কারণ প্রতিটি বিষয় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চলে যায়। এটার ভাব হচ্ছে এরকম, মানে যিনি অনুবাদ করেছেন তার হয়তো হাদিস জানা নাই যে আল্লাহ সুবহানাহু তাআলা সত্যি সত্যি এইভাবে আসবেন কিয়ামতে, এই কারণেই তিনি এই ভাব নিয়েছেন, এই ভাব ভুল, এটি ঠিক নয়। আরেকটি ভুল হচ্ছে যে সেখানে প্রশ্নবোধক নাফি, যে এটা ঋণাত্মক অর্থে আয়াতটুকুর অনুবাদ করা হয়নি, এখানে এখানে অনুবাদ করা হয়েছে তারা কি মানে অপেক্ষা করছে যে আল্লাহ এসে যাবেন, এটির অনুবাদ হবে, সঠিক অনুবাদ হবে আপনারা ডক্টর মহসিন খান এবং তকিউদ্দিন আলী হেলালি রাহমাহুল্লাহ তাআলা তার অনুবাদকৃত কোরআন নোবেল কোরআন 210 অনুবাদ দেখতে পারেন, সেখানে তারা কি লিখেছেন সেটি হচ্ছে সবচেয়ে সহি। সেখানে লিখেছেন যে ডু দে দেন ওয়েট ফর এনিথিং আদার দেন আল্লাহ শুড কাম টু দেম, যে তারা কি অপেক্ষা করছে যে কোনো আল্লাহ ছাড়া অন্য কিছু তাদের কাছে আসবে মেঘের ছায়ায়, এবং ফেরেশতারাও, উত্তর অনুবাদটা হবে ফেরেশতারাও, এখানে আশ্চর্যজনক ভাবে বাংলাদেশের কোরআন গুলোতে লেখা হয়েছে আল্লাহ ফেরেশতাদের সাথে আসবেন, এখানে তো মা এটি তো বলেন নাই। যেমন উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে বাংলাদেশের প্রেসিডেন্ট ও তার বাবুর্চি মানে এই পটুয়াখালী সফরে আসছেন, এটার মানে এই নয় যে প্রেসিডেন্টের সাথে বাবুর্চি এসেছে, বাবুর্চি হয়তো প্রেসিডেন্টের আগে দুদিন আগে এসে বসে আছে, প্রেসিডেন্টের সাথে আসেছে এটা তো বলা হয়নি, বলা হচ্ছে যে বাংলাদেশের প্রেসিডেন্ট এবং তার বাবুর্চি পটুয়াখালী সফর করছেন অথবা পটুয়াখালী সফরে এসেছেন। এটার অর্থ এই নয় যে প্রেসিডেন্টের বাবুর্চি প্রেসিডেন্টের সাথে সফর করছেন কিংবা এসেছেন, এটি বোঝায় না। আশ্চর্য, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তা ফেরেশতাদের সাথে সে মেঘের ছায়ায় আসবে, এটা বলেন নাই, আল্লাহ বলেন নাই, অথচ কিভাবে 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 বাংলাদেশে বাংলাদেশের সমস্ত কোরআনগুলোতে অন্ধের মতো ভুলের একটা প্রতিযোগিতা, ভুলের একটা বেসাতি, মানে ভুল কে কত বেশি করতে পারে আমাদের বাংলাদেশের বাংলা ভাষায় সেটি একটি প্রতিযোগিতা চলছে, এর একটি বিহিত হওয়া উচিত। একজনের দেখা দেখি একটি কোরআনও বাংলায় আমি পেলাম না যে এই অনুবাদটুকু সঠিকভাবে করেছে, কেউ করেনি, লিখেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘের ছায়ায় ফেরেশতাদের সাথে আসবে, এটি তো আল্লাহ এখানে বলেন নাই, সাথে যদি বলা হতো তাহলে বলতো মাআল মালাইকা, যে আর এখানে ব্যাকরণগতভাবে বলা হচ্ছে যে হাল ইয়ানজুরুন, তারা কি অপেক্ষা করছে দুইটি বিষয়ে আল্লাহ এবং মালাইকা, দুইটি জিনিসের জন্য তারা অপেক্ষা করছে কিনা, এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আসবেন, ইয়াতিহুমুল্লাহু তাদের কাছে আল্লাহ আসবেন, আর ও মালাইকাতু এটা রাফউ করা হয়েছে এটিও তার কাছে বান্দার কাছে আসবে, কিন্তু এটি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে আসবে এটি আয়াতে বলা হয় নাই।
অনুবাদ হবে যে মেঘের ছায়ায় তাদের কাছে আল্লাহ আসবেন এবং ফেরেশতারাও আসবেন, মানে ফেরেশতারাও আসবেন, কিন্তু সাথে এই কথাটুকু নাই। এই আর ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফান, যে তোমার প্রভু মানে আসবে। এখানে আশ্চর্যজনক ভাবে একটি কোরআন শরীফ, এটা অবশ্য মানে মোহাম্মদ মহিউদ্দিন খানের কোরআন অনুবাদে বলে কত বড় ভয়ঙ্কর ভুল, ওখানে লিখেছে যে তোমার প্রভু এবং ফেরেশতারা সারিবদ্ধ ভাবে থাকবেন, তার মানে আল্লাহও লাইন ধরে থাকবে ফেরেশতাদের সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারা কিভাবে অনুবাদ করেছে, তাদের বুক কাঁপে নাই এই অনুবাদ করার সময়? এটি আল্লাহ এখানে বলেন নাই। ওয়াজা রাব্বুকা, তোমার প্রভু আসবে, ওয়াল মালাকু, এবং ফেরেশতারা আসবে, সফফান সফফা। এই সফফান সফফা হচ্ছে নিসবাতুল মালাইকা, যে এখানে ফেরেশতা সারিবদ্ধ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে ভাবটা এরকম, সেনাপতি লাইনে দাঁড়িয়েছে এবং সাথে সৈন্যবাহিনী পিছনে দাঁড়িয়েছে, মানে আল্লাহ এবং ফেরেশতারা সারিবদ্ধ ভাবে দাঁড়াবে। এটি এই সবুজ কোরআন শরীফ যেটা ওই সৌদি আরব থেকে বের হয়েছে মারিফাতুল কোরআনে ভুল অনুবাদ করেছে। অনুবাদ হবে যে তোমার প্রভু এসবেন, মানে মানে আসবেন ফেরেশতাদের সাথে, যে ফেরেশতা গুলো সারিবদ্ধ ভাবে আছে। এখন হাদিসের দৃষ্টিতে কথাটুকু ঠিক যে এই যে ফেরেশতাদের সাথে আসবেন, শেখ উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা, আমরা পরে বিস্তারিত ব্যাখ্যা আসবো, তিনি বলেছেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু, এই অনুবাদ করার ক্ষেত্রে বাংলাদেশের সমস্ত কোরআন শরীফ তারা আল্লাহর সাথে ফেরেশতা সারি সারি ফেরেশতা আসবেন এই কথাটুকু লেখেন নাই। তারা লিখেছেন যে তোমার প্রভু আসবেন এবং ফেরেশতারাও সারিবদ্ধ ভাবে আসবেন। এটি একটু ভুল হলেও তেমন ভয়ঙ্কর ভুল নয়, কিন্তু শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাবিদাতুল ওয়াসাতিয়া ভিতরে তিনি বলছেন যে এটি হচ্ছে না, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে আসবেন। এটি কখন আসবেন? সেটি হচ্ছে ইয়াউমুল কিয়ামার মধ্যে, আর আগের আয়াতে সেটি হচ্ছে ইয়াউমুল কিয়ামাতে, কিন্তু আয়াতের ভিতরে ওই কথাটুকু উল্লেখ নাই। এর সমর্থনে হাদিস রয়েছে, হাদিসটুকু হচ্ছে وعن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال يجمع الله الأولين والآخرين لميقات يوم المعلوم 40 سنة. يا الله سبحانه وتعالى شيش ديبوشي شي نذاري تو شموي يا موتر دينه يوم معلوم 40 سنة دي دين تيكي مونه هبه 40 বছরের মতো, 40 বছরের মতো দীর্ঘ একটি দিন মনে হবে। এটি অনেক জায়গায় অনেক খামসিনা আলফিসানা পবিত্র কোরআনে বলা হয়েছে যে 50,000 বছরের মতো সমান হবে, মানে আলফাসানা ইত্যাদি বিভিন্ন বর্ণনা এসেছে, সেটি আমরা আলোচনা করতে যাচ্ছি না। যাচ্ছি হচ্ছে যে এটি একটি দীর্ঘতম দিন, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার সর্বশেষ মানুষটুকু, যে ধ্বংস হয়ে যাওয়ার আগের মুহূর্তে যে মানুষটুকুর জন্ম হবে, সেই মানুষটুকু সহ সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত সময়ে তিনি জমা করবেন। শাখিসাতুল আবসারহুম ইলাস সামাই ইয়ানতানজুরুনা ইয়ানতানজুরুনা ফাসলুল কদাউ, যে তখন সমস্ত মানুষ অস্থির হয়ে আকাশের দিকে, মানে আসমানের দিকে, মানে তামা আসসামা তাবিয়া, এই যে 7টা আসমান রয়েছে, মানে আসসামা হেভেনের দিকে তারা তাকিয়ে থাকবে। এখানে আকাশ অর্থ হবে না, আমি আবারও বলেছি, তবু আমার মুখে অনেক সময় আকাশ চলে আসছে, আমি এর জন্য দুঃখিত। হ্যাঁ, যে সবাই অপেক্ষা করবে, অধীর আগ্রহে অপেক্ষা করবে
যে কখন বিচার শুরু হয়, এই কারণে তারা আকাশে মানে আসমানের দিকে অথবা আস্তামা আস্তামাওয়াত আস্তামা দুনিয়ার দিকে তাকিয়ে থাকবেন। ঠিক তখনই ওয়াইনজুলুল্লাহু ফি জুলালিন মিনাল গামামি মিনাল আরশি ইলাল কুরসি, যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘের ছায়ায় অথবা মেঘের ছায়ার সাথে মেঘমালা মিনাল গামাম, গামাম মানে হচ্ছে মেঘ, জুলালিন মানে ছায়া সমূহ, তার ছায়ার সাথে মানে তিনি অথবা ছায়ার উপরে অথবা ছায়ার সাথে তিনি আসবেন, মিনাল আরশ, আরশ থেকে কুরসি পর্যন্ত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু আসবেন, আরশ থেকে কুরসি পর্যন্ত আসবেন, এটি হচ্ছে হাদিসে দলিল পাওয়া যাচ্ছে, আরশ থেকে কুরসি। তারপরে আসবেন কিনা তার বর্ণনা আমরা পাচ্ছি না, কিন্তু ফেরেশতারা হাদিস অনুযায়ী তারা আল আরদ, তারা দুনিয়াতে আসবে, আমরা পরে আলোচনা আসছি। আজ আল হাদিস রাওয়াহু ইবনে মান্দাহু ওয়াকালা যাহাবি ইসনাদু হাসান ওয়া সাহাহু জামিউল হাফাজ আল হাদিস, এই হাদিসটুকুকে হাদিসের যারা হাফেজ রয়েছে সবাই সহি বলেছেন, কাল হাকিম ওয়াল মুনজিরি হাইসামি, এই হাদিসটুকুকে ডক্টর ওমর আল আশকর রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আল ইমানু বিল্লাহ আকিদাতু আল্লাহ তাআলা, এই কিতাবের ভিতরে নুজুলাহু ওয়া সুবহানাহু ও মুজিউহু, যে আল্লাহর আসে এসে যাওয়া এবং পৌঁছে যাওয়া আসা, সেই চ্যাপ্টারে তিনি বর্ণনা করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও তিনি মানে যে আসেন কুরসি থেকে আকাশ পর্যন্ত, সেটার বর্ণনা আমরা আগে দিয়েছি। আপনারা যদি লক্ষ্য করেন প্রথম দুই দ্বিতীয় ক্লাসে অথবা তৃতীয় ক্লাসে আমরা জান্নাতের একটি বর্ণনা দিয়েছি, জুমার দিনে জান্নাতে সমস্ত লোকরা একত্র হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা দেখবে, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ওই শুক্রবার দিন জান্নাতে তিনি আসবেন। এই হাদিসটুকুকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহি বলেছেন, এটি বর্ণনা এসেছে যে এই হাদিসটুকু এসেছে রাওয়াহু ইবনে আবি দুনিয়া সিফাতুল জান্নাহ, ইবনে আবি দুনিয়া নামে একজন একজন মুহাদ্দিস তার সিফাতুল জান্নাহ এই কিতাবের ভিতরে হাদিসটুকুকে এসেছে, আমি অংশ বিশেষ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা فإذا كان يوم الجمعة من الأيام الآخرة, যে আখেরাতের দিনগুলোর ভিতরে যখন জুমআ দিনটুকু আসবে অথবা হবে, يحفظ الرب تبارك وتعالى عن عرشه إلى الكرسي, তখন আল্লাহ সুবহানাহু يحفظ يحفظ حبت মানে হচ্ছে অবতরণ করা, يحفظ الرب تبارك وتعالى, যে আমাদের রব তাবারাকা ওয়া তাআলা তিনি আরশ থেকে কুরসিতে আসবেন, ইয়াহবিতু রাব্বু তাবারাকা ওয়া তাআলা আন আরশিহি ইলাল কুরসি, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনেও মানে আরশ থেকে যখন বিচার করতে আসবেন কুরসি পর্যন্ত আসবেন, আর জান্নাতের ভিতরে যখন তিনি বান্দার সাথে জুমার দিনে দেখা করবেন, শুধুমাত্র জুমার বর্ণনাটা হাদিসের ভিতরে এই কথাটুকু এসেছে, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে কুরসি পর্যন্ত আসবেন, এই পর্যন্তই বর্ণনা এসেছে। কিন্তু ফেরেশতাদের ক্ষেত্রে সেটি হবে না, ফেরেশতারা তারা জমিন পর্যন্ত আসবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আসবে, এটি স্পষ্ট নয় ওই আয়াতের ভিতরে, সাথে অর্থে বলতে বোঝানো হচ্ছে যে একসাথে তা নয়, সাথে মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আসবেন, ফেরেশতারা আসবেন, কখন কে আসবে সেটি আমরা জানি না। এখন আসুন আমরা ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু তাআলা যে নাজিল হন সেটা আমরা জেনে নেই, যে
بيان معنى نزله جل وعلا إلى السماء الدنيا. এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা আদ-দুনিয়া হেভেন লোয়েস্ট হেভেনে নেমে আসেন, এটির অর্থ কি? এটির অর্থ হচ্ছে আন্না নুজুল রব জাল্লা ওয়া আলা, যে মানে আমাদের রব প্রভু তিনি নাজিল হন, অবতরণ ইলা আসমা আদ-দুনিয়া হুয়া সিফাতুন সিফাতিহি ফিলিয়া, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কর্মগত সিফাতের একটি সিফাত, আল্লাতি তা'লিকু বিমাশিয়াতিহি ওয়া হিকমাতিহি, আর এই কাজটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং তার হিকমার মাধ্যমে, তার যে জ্ঞান এবং তার ইচ্ছার মাধ্যমে ঘটে থাকে। তাহলে এই যে আল্লাহ নাজিল হন, এই কাজটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইচ্ছা করেন দেখেই এই কাজটুকু করেন, এবং তার হিকমা তার উইজডম থেকে, তার জ্ঞান থেকে করেন। ওয়াহুয়া নুজুলু হাকীকি, এই যে নেমে আসেন এটি বাস্তবেই নেমে আসেন, ওয়া ইউলিকু বিজালালিহি ওয়া আযীমাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যখনই আপনি কোনো সিফাত আলোচনা করবেন, এটি হচ্ছে আপনাদের জন্য একটি রুল, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন গুণাবলী বর্ণনা করবেন যেটি আমরা চিন্তা করতে পারছি না কিভাবে সম্ভব, সেটি সবসময় আপনাদেরকে বলতে হবে যে এটি বিজালালিহি ওয়া আযীমাতিহি, তার মর্যাদা এবং তার শানের এবং তার শক্তিমত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ, তার শান শক্তিমত্তা, শক্তিমত্তা এটি অনুবাদ হবে, তার শান বাংলা যদি বলেন তার শান বি জালালিহি ওয়া আযীমাতিহি, তার শক্তিমত্তা এবং তার শানের অনুকূলে হবে, সামঞ্জস্যপূর্ণ হবে। কিন্তু এতে হবে কিভাবে হবে, আল্লাহ যা শান এবং তার শক্তিমত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ, ফাহুয়া সুবহানাহু ইয়ানজিলু কাইফা ইয়াশা মাতাশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই চান, যখন ইচ্ছা করেন তখনই তিনি মানে নেমে আসেন, সুবহানাহু লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউন বাসির, আর কোনো কিছুই তার সাথে সাদৃশ্যপূর্ণ নয়, কারণ তিনি দেখেন ও শুনেন, পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসহা তাহরিফু মা'নাল হাদিস, আর এই হাদিসটুকুকে বিকৃত করা যাবে না। এটি অনেক স্কলার এটিকে বিকৃত করেছে, তারা বলছে যে আন্না ইয়াফসিরু বি আন্না ইয়াফসিরা বি আন্নাল মুরাদু হুয়া নুজুলু আমরাহু, তারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল হন না, তার আদেশ নাজিল হন, এই অর্থে ব্যবহার করা যাবে না। আবার কেউ কেউ বলছেন আও রহমাতু নুজুলু রহমাতু, যে তার রহমত নাজিল হয়, এটিও একটি তাহরিফ মানে বিকৃত, হাদিস বিকৃত হয় কিভাবে, মানে হাদিসের শব্দগুলো ঠিক আছে কিন্তু এটাতে বিশ্বাস করে না, বিশ্বাস করে উল্টাটা, যেমন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এখানে বাংলাদেশের তরজমা আল কোরআন আল মাজিদ এখানে লিখেছে, লেখক অনুবাদ করেছে যে আল্লাহ উপস্থিত হবেন ফেরেশতাদের মাঝখানে, এইটি তো আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন ওয়াজা, আল্লাহ আসবেন, এটি একটা ক্রিয়াপদ বাক্য, হ্যাঁ আসবেন, উপস্থিত না, আসবেন, আসা, তো এই অর্থে যে এটি রহমত আসবে সেই অর্থে এটি ব্যবহার করা যাবে না। মুলকু মিন মালাকিয়াতু, যে এটি রাজত্ব মানে এই যে মালাকিয়া, যে এটা মানে অনেকগুলো মালাইকাতি, যে ফেরেশতারা আসবেন, তার মানে তিন ভাবে বিকৃত হতে পারে, একটি হচ্ছে তার হুকুম আসবে নিচে নেমে আসে, ও রহমত নিচে নেমে আসে, অথবা ফেরেশতা নিচে নেমে আসে, তাই নাহাজা বাতিলুন লিওয়াজি, এবং এগুলি হচ্ছে সবই বাতিল, এই অর্থ করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো হাদিস বর্ণনা করেন, তিনি নিজে বলছেন এই হাদিসটুকু 28 জন সাহাবী দ্বারা মানে কি বলছে মানে প্রতিষ্ঠিত,
কেউ বলছেন মুতাওয়াতির আর কেউ বলছে মাশহুরাতুন মুস্তাফিদাতুন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কোন জাল কথা বলতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কা এই সূরার আয়াত নাম্বার 44 থেকে 46 এর ভিতরে কি বলছেন, ওয়ালা ওয়ালা তাকাওয়ালা ওয়ালা ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিলি লা খাযনা মিনহুল বিলইয়ামিনি সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন। যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা, যদি তুমি আমাদের সম্পর্কে মানে বহুবচনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব প্রকাশ করছেন, আলাইনা যদি তুমি যদি সে তাকাওয়ালা যে কোনো কথা যদি জাল করতো, জাল মানে মাউদু করতো, এই তাকাওয়ালা শব্দের অর্থ হচ্ছে যে ফলস্ড ফলস, অথচ আমাদের দেশে অনুবাদ করেছে ভুল। আপনারা যতগুলো বাংলা কোরআন শুরু হয়েছে অধিকাংশতেই এটা অনুবাদ ভুল করেছে। ওরা বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের কথা আল্লাহর কথা বানিয়ে বলে দিতেন, এই কথা তো আল্লাহ কোরআনে বলেন নাই। যে এবং কোন কোন কোরআনে আরো দৃশ্যতা দেখিয়েছে, আফসোস কিভাবে তারা এটা লিখছে, বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের কথা আল্লাহর কথা হিসাবে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, এই কথা কিন্তু আল্লাহ কোরআনেই বলেন নাই। অবশ্য এভাবেই কোরআন গুলোকে অনুবাদ করা হয়েছে। আপনারা তাইসুরুল কোরআন আল জাদিদ আর আহসানুল বায়ান, ও আহসানুল বায়ানে একটু ভুল কম আছে কিন্তু তাইসুরুল কোরআন আল জাদিদে ভুল বেশি, শুদ্ধ করে নেবেন। আপনারা দেখুন ডক্টর মহসিন খান কি অনুবাদ করেছেন, এটি হচ্ছে সহিহ। এখানে বলা হচ্ছে যে ইফ হি মুহাম্মদ হ্যাড ফোর্সড এ ফলস আকবিলি, আকবিলি মানে হচ্ছে বাদা আকবিল, মানে হচ্ছে কিছু কথা বাদাল আকাবিল, কিছু কথা তাকাওয়ালা যদি সেটা জাল করত, সে করত আলাইনা আল্লাহ সম্পর্কে কোনো কথা যদি জাল করত, এটাই হচ্ছে সঠিক উত্তর। আল্লাহ সম্পর্কে মুহাম্মদ যদি কিছু কথা জাল করত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জাল কথা বলতেন, নিজের কথা আল্লাহর নামে চালিয়ে দিতে, এটা অর্থ অনুবাদ হবে না। লা খাযনা মিনহুল ইয়ামিন, হ্যাঁ যে আমি আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাত ধরে ফেলতেন এবং শক্তি এবং মানে মত্তা মানে বিজালালি ও আজিমাতি, এটার অর্থ হবে যে শুধু ধরতেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এত বড়, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাত মানুষের হাত হচ্ছে অতি ছোট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতে কত একজন বিশাল আল আজিমা মহান, যে আল্লাহ হাতে সমস্ত পৃথিবী সাত আসমান ডান হাতে পেঁচিয়ে রাখবেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষের হাত মানে উনি পাকড়াও করবেন, এটি হচ্ছে তার শক্তির মাধ্যমে এবং তার আজিমা ও জালালা তার শানের সাথে সামঞ্জস্যপূর্ণ, এভাবেই তিনি তার ডান হাতটুকু ধরবেন। সুম্মা লাকাতানা, অতঃপর আমরা কেটে দেব, তিনি কেটে ফেলবেন মিনহুল ওয়াতিন, যে তার হতে যেই আল ওয়াতিন মানে হচ্ছে এই ওয়াতিন হচ্ছে এক বচন, এখানে বাংলাদেশের কোরআন শরীফ গুলোতে অনুবাদ করেছে ভুল, কেউ লিখেছে ঘাড়ের রগ, কেউ লিখেছে হৃৎপিণ্ডের শিরা, তাইসিরুল কোরআন জাতি যে লিখেছে হৃৎপিণ্ডের শিরা মানে হৃৎপিণ্ড মানে হার্ট, হার্টের ভেইন শিরা, এটা হার্টের ভেইনকে বোঝায় নাই, এটি যারা ডাক্তার তারা বুঝতে পারবে, এটি হচ্ছে প্রাণ দমনী মানে যেই শিরা কেটে দিলে মানুষ, যেই ধমনী মানে আর্টারি কেটে দিলে মানুষ মরে যায়, মানে হার্টের সাথে এটা
সম্পর্কিত নয়, বরঞ্চ শরীরের প্রধান যে রক্তনালী সেটি হার্টও হতে পারে, কিন্তু হার্টের শিরা বোঝায় না। আরেকটা অনুবাদ করেছে ঘাড়ের রগ, ঘাড়ের রগও বোঝায় না। আল ওয়াতিন, আল ওয়াতিন হচ্ছে এক বচন, হুতুন হচ্ছে বহু বচন, যেহেতু এক বচন ব্যবহার করেছে এই কারণে এটি হচ্ছে দি অ্যাওর্টা, মানে যেই আর্টারিটা, যেই ধমনীটা হার্ট থেকে বের হয়, এটাই হচ্ছে ডক্টর মহসিন খান অনুবাদ করেছেন অ্যাওর্টা, লাইফ আর্টারি, জীবন ধমনী। এভাবেও যদি অনুবাদ করে, যেমন আসানুল বায়ানে অনুবাদ করেছে, সঠিক করেছে, এটি ঠিক ঠিক রয়েছে যে জীবন ধমনী, যে ধমনীটা আসল ধমনী, এটি যদি কেটে কেটে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুঁশিয়ার করে দিচ্ছেন যে কোনো কথা তুমি যদি আল্লাহ সম্পর্কে বলো, চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনো কথা জাল বলা যায় না, সেটা শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মানে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি করেন, আল্লাহ সম্পর্কে বলেন, জাল কথা বলেন, আল্লাহ সম্পর্কে যদি বলেন, তাহলে আল্লাহ তাকে রক্ত, মানে মেইন আর্টারিটা কেটে দিবেন। লাকাতানা মিনহুল ওয়াতিন, এই শাস্তি মুফাসসিররা বলছে এই শাস্তি নবীর জন্য খাস। আর আমরা যদি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলি, তাহলে আল্লাহ আমাদের রক্ত কাটেন না। আমাদের বাংলাদেশের জনগণ আল্লাহ সম্পর্কে যা খুশি তাই বলতেছে, যা খুশি তা লিখতেছে, যা খুশি যা মনের আনন্দে মিশে, যেটা আল্লাহ বলে নাই সেটাও লিখতেছে, অনুবাদ করতেছে, তাফসির করতেছে, আল্লাহ এই বলছে সেই বলছে, সেটি হচ্ছে হারাম। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, ইন্নামা হাররামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন যে আল্লাহ সম্পর্কে না জেনে কোনো কথা বলা যাবে না। আর এটি হচ্ছে একটি বিশেষ, মান আজলামু মিম্মান ইফতারা ইলা আল্লাহিল কাযিবা, এটি হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এটার শাস্তি কি হবে আল্লাহই ভালো জানে। নবীর জন্য শাস্তি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অ্যাওর্টা, মেইন আর্টারি, লাইফ আর্টারিটা কেটে দিবেন। ঘাড়ের রগ, হৃৎপিণ্ডের শিরা, এটা অনুবাদ হবে না, হবে হচ্ছে জীবন ধমনী, এটি হচ্ছে সঠিক অনুবাদ, শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, এটি কি তিনি পৃথিবীতে নেমে আসেন? হাল ইয়ানজুলুল্লাহু তাআলা ইলা আস-সামা'ই আদ-দুনিয়া আও ইলা আল-আরদ, হ্যাঁ এটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই দুনিয়া আসেন না, আল-আরদ এখানে আসেন না, তিনি আস-সামা'ই আদ-দুনিয়াতে আসেন, আর কিয়ামতের দিনও তিনি আল-আরদে আসবেন বলে কোনো হাদিস পাওয়া যাচ্ছে না। ওয়ালা শাক্কা ইন্নাল মুনতাহা নুজুল ওয়া সামা'ই আদ-দুনিয়া, আমরা জানতে পাচ্ছি যে সবটা সন্দেহ অতীত ভাবে যে আস-সামা'ই আদ-দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল, ওয়া লাইসা ইলাল আরদ, এবং পৃথিবীতে তিনি আসেন না। কামা হুয়া নাসাল কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস এসেছে ইয়ানজিলু রাব্বুনা ইলা সামা আদ-দুনিয়া। এখন এটি কিভাবে আসেন, এটি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলতে হবে আমরা সেটি জানি না, কিন্তু আল্লাহ আসেন, সেটি কিভাবে আসেন আমরা জানি না, কিন্তু তিনি আসেন। ওয়া আন্না নাযালাহু ইউলিকু বিজালালিহি ওয়া আযিমাতিহি, বিজালালিহি ওয়া আযিমাতিহি, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনাকে বলতে হবে বিজালালিহি ওয়া আযিমাতিহি, তার শান এবং মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ, তার শক্তিমত্তা এবং তার শানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে তিনি আসেন, যেভাবে তার পক্ষে সামঞ্জস্যপূর্ণ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে তিনি যে এই যে আসমান থেকে, মানে দুনিয়ার আসমানে যে তিনি চলে আসেন শেষ রাতে, আবার তিনি আসমানের উপরে, মানে সমস্ত কিছুর উপরে, আস-সামা আদ-দুনিয়াতে
ইস্তাওয়া হয়েছেন, সেখানে স্থির হয়েছেন। ওয়া আন্নাহু ওয়াল আলিয়ুল আযীম ওয়া বাইনা নুজুলিহি সুবহানাহু ওয়া তাআলা ইলা আসসামাআত দুনিয়া। আমরা সব আগে জানি যে উলু আল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির উপরে সর্বমহা, সুউচ্চ, সুমহান। উলু আল্লাহ সমস্ত কিছুর উপরে, মানে আরশটা তো সবার উপরে, ছাত আসমানের উপরে, পানি পানির উপরে হচ্ছে আরশ, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আল্লাহ উপরে আছেন উলু আল্লাহি তাআলা, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে, মানে আসমান আর দুনিয়াতে নিচে আসেন, এই দুইটিকে আমরা কিভাবে একত্র করব? তার মানে এটা কি বলা যাবে যে কি হয়? আমরা যেটা বলবো যে দুটোই ঠিক। ওয়া আন্নাল নুসুস জামাআত বাইনাহুমা ওয়া নুসুস লা তাতি বিমাহাল কামা হুয়া মালুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কিছুর উপরে অবস্থান করছেন, ইস্তিকার হয়েছেন, সেটি আমরা বুঝতে পারছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিচে চলে আসবেন সেটিও হচ্ছে হাকিকা। ও নুজুল ইনদা আহলে সুন্নাহ মানাহু আন্নাহু ইয়ানজিলু সুবহানাহু বিনাফসিহি ইলা আসসামাআত দুনিয়া, আল্লাহ নিজে আসসামাআত দুনিয়াতে নেমে আসেন, নুজুলান হাকিকিয়ান ইয়ালিকিন বিজালালিহি ওয়া আযীমাতিহি ওয়া লা ইয়ালামু কাইফিয়াতু ইল্লা হু। আর কিভাবে তিনি আসবেন সেটি তিনি ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। কাইফিয়াতি মাজহুল, এই কথাটুকু বলেছেন কিতাব আস সুন্নাহ ইবনে আবি আসিম। এখন কেউ যদি প্রশ্ন করে ওয়ালাকিন হাল ইয়াস্তালজিম নুজুলাল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা খুলুল আরশু মিনহা আওলা, যদি কেউ প্রশ্ন করে যে এই যে আল্লাহ তার সিংহাসন থেকে, আরশ থেকে নেমে আসেন, তার মানে কি আরশটা খালি থাকে? আরশটা কি তখন খালি থাকে যে কই কেউ কি, মানে উনি নিচে নেমে আসে আরশটা খালি আছে? এই কথার জবাবে قال الشيخ ابن عثيمين رحمه الله تعالى في شرح عقيدة وسطية এই সেখানে শেখ উসাইমিন বলছেন যে এটি একটি অপ্রয়োজনীয় প্রশ্ন। نقول اصل هذا سوال تنقعه وإراده غير مشكور عليه مراده, যে এই প্রশ্ন যিনি করেছেন তার জন্য কোনো ধন্যবাদ নাই, গাইরু মাশকুর, আর এটি হচ্ছে আননেসেসারি, মানে একেবারে অতিরিক্ত একটি বাজে প্রশ্ন, এই প্রশ্ন করাটা উচিত হচ্ছে না। কারণ এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে ইস্তিকার, স্থির হয়েছেন, সমাসীন হয়েছেন, ওই আরশ কখনোই খালি নাই। আবার এই আরশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে শেষ তৃতীয়াংশে নিচে নেমে আসেন, এটি কিভাবে সম্ভব? তিনি ওখানে থাকেন, নেমে আসেন, আমাদের পক্ষে যেটি কল্পনা করা অসম্ভব সেটি আল্লাহর পক্ষে শুধু সম্ভবই নয় বরঞ্চ অতি সহজ। এই কারণেই মাজমু আল ফতোয়া সে যে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন কালা শাইখ আল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা হাজিল মাসআলা, এই মাসালাতে তিনি বলছেন ওয়া সাওয়াবু আন্নাহু ইয়ানজিলু ওয়া লা ইয়াখলু মিনহুল আরশ, যে সঠিক অর্থ হচ্ছে যে তিনি সুবহানাহু ওয়া তাআলা নিচে নেমে আসেন, অবতরণ করেন, কিন্তু তার আরশ কখনোই খালি থাকে না, ওয়া লা ইয়াখলু মিনহুল আরশ। তাহলে এই প্রশ্ন যদি কেউ করে তাহলে বলতে হবে স্কলাররা তার ব্যাখ্যায় বলেছেন, ইবনে তাইমিয়া শেখ আল উসাইমিন তারা তাদের কিতাবগুলোতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ সেটি কখনোই খালি থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, ফাওকাল আরশ। দখল মানে এই নয় যে আমরা যেভাবে চেয়ার দখল করে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইন্নাল্লাহ মুস্তাগনিন আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের কোনো প্রয়োজন নেই, যেমন আমাদের প্রয়োজন রয়েছে চেয়ারে। আর এই কথাটুকু জিজ্ঞাসা করাটা ঠিক নয়, তবুও যদি কেউ প্রশ্ন করে তাহলে উত্তর হচ্ছে এই বিলা কাইফিয়া ওয়া তামসিলু হাকাযা, যে এটি কিভাবে হচ্ছে সেটি আমরা জানি না, এটি দৃষ্টান্ত আমরা জানি না, কারণ সৃষ্টির সাথে এটি তুলনা করা যায় না। ফিমা
يثبت أهل السنة الجماعة ذاته سبحانه وتعالى بلا كيفية ولا تمثيل في هكذا. صفاته يجب إثباتها بلا كيفية ولا تمثيل. সবার জন্য ওয়াজিব হচ্ছে কিভাবে হয় এটা না জেনে তার উপরে ঈমান আনা, তাকে বিশ্বাস করা। ও নুজুলু ফি কুল্লি বিলাদি বিহাসাবিহা লিআন্না আল্লাহ নুজুলাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াশাব্বাহু নুজুলাহু খালকিহি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি দেশে এভাবেই নেমে আসেন। যদি কেউ প্রশ্ন করে যে আমেরিকার রাতের এক তৃতীয়াংশতে আল্লাহ সামার দুনিয়াতে নেমে আসেন, তাহলে সৌদি আরবে তো এখন দিন, দিনের বেলা আল্লাহ কি করেন? সঠিক অর্থ হচ্ছে যে কুল্লু বিলাদ, প্রত্যেকটি দেশে নির্ধারিত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন। কারণ তার নেমে আসা, তার সৃষ্টি, তার কোনো মাখলুকের নেমে আসার মতো নয়। ওহুয়া সুবহানাহু বি ইউসুফু নাযালা نزول في ثلاث الآخر من الليل بجامع أنحاء العالم أنحاء العالم যে পৃথিবীর সমস্ত জায়গায় তিনি একইভাবে নিচে নেমে আসেন। আলা ওয়াজিহি আল্লাযী ইয়ালিকু বিজালালিহি সুবহানাহু বিলা কাইফিয়া, আমরা জানি না কিভাবে, কিন্তু তিনি হুয়া কামা লা ইয়ালামু কাইফিয়াতুন যাতাহু ইল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কারণেই শেখ আল উসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইজা কানা সুলুসুল লাইল ফি সৌদিয়া ফা ইন্নাল্লাহ নাযালা ওয়া ইজা কানা ফি আমেরিকিয়া সুলুসুল লাইল ইয়াকুনু নুজুলুহু আইদান, যে আমেরিকাতে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নামেন, আবার সৌদি আরবেও নামেন। শেখ আল উসাইমিন বলেছেন যে তিনি সব জায়গায় সব দেশে নামেন, কিভাবে নামেন আমরা সেটা জানি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, যে তিনি কোনো কিছুই তার সদৃশ্য নয়, তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, না তার সত্তায় না তার গুণাবলিতে, না তার আল্লাহ সত্তা না তার গুণাবলিতে কোনো কিছুর দৃষ্টান্ত আমরা খুঁজে পাই না। তিনি অদ্বিতীয়, ইউনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহল, ফালা তাদরিবুহু লিল্লাহি আমসালা ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সদৃশ্যমূলক কোনো দৃষ্টান্ত উপস্থাপন করো না। আমরা বাস্তবে কোনো উদাহরণ দিতে পারি না যে আল্লাহ কিভাবে নাজিল হন, এটার কোনো উদাহরণ আমরা দিতে পারি না। আল্লাহ বলছেন এটা করো না, ফালা তাদরিবু লিল্লাহি আমসালা, যে কোনো কিছুর তার সাথে সামঞ্জস্যপূর্ণ দৃষ্টান্ত তোমরা স্থাপন করো না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তোমরা তারা জানো না। এখন আসুন যে আরাফার দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা আর দুনিয়াতে চলে আসেন, এটি তিনি কিভাবে আসেন হাদিসের বর্ণনা কি? আসলে হাদিসের ভিতরে আসমা আর দুনিয়া কথাটুকু নাই, আপনারা হাদিস দেখতে পারেন। এই যে হাদিস আরাফার দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে চলে আসে, এটি কিন্তু ওভাবে নাই। এটি আছে হচ্ছে আল্লাহ নিকটবর্তী হন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাযাল হাদিস সহীহ মুসলিম আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইয়াতিকাল্লাহু তাআলা ফীহি আবদান মিন আন-নার মিন ইয়াউম আরাফা, যে এমন কোন দিন নাই আরাফার দিনের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর সংখ্যক মানুষকে দোজখ থেকে নিষ্কৃতি দেন। ওয়া ইন্নাহু লিয়ুদনু, ওয়া ইন্নাহু তিনি হন লিয়ুদনু, ইউদনু দুনু মানে হচ্ছে নিকটবর্তী হওয়া, দুনু ও ইলা ইলাল আর, তিনি পৃথিবীর নিকটবর্তী হন। তার মানে হচ্ছে স্কলাররা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এটি হচ্ছে আসমা আদ দুনিয়া। তুম্বা ইয়াবাহি, তখন তিনি গর্ব করেন, বিহিমুল মালাইকা, তখন আল্লাহ বান্দাদের নিয়ে গর্ব করে ফেরেশতাদের কাছে বলেন, ফায়াকুল মা আরাদা হাউলা, তারা আমার কাছে কি চায়? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তারা কি চায়, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জিজ্ঞাসা করে ফেরেশতাদের কাছে, ওয়ান ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আল্লাহ তাআলা ইউবাহি মালাইকাতু ইশাতুন আরাফাতুন, যে আরাফার দিনে এশার এশার ওয়াক্তে মানে সন্ধ্যার পর পরে, ইশাতুন আরাফাতুন বি আহলিল আরাফা, যে আহলিল আরাফার দিকে এশার সময়ে তিনি দেখে বলেন, ফায়াকুল উনজুর, এই ফেরেশতাদেরকে দেখে বলেন তুমি লক্ষ্য করো, ইলাল ইবাদি আমার বান্দাদের দিকে তুমি তাকাও, আতুনি তারা আমার কাছে এসেছে, শাআসান গাবারান, শাআসান গাবারান মানে হচ্ছে তারা ধুলামলিন, তারা ময়লা জামা কাপড় পরে, তাদের অপরিচ্ছন্ন পোশাক, তারা দাস্তি আনক্যাম্পড অবস্থায় আমার কাছে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার বান্দাদেরকে নিয়ে তখন তিনি গর্ব করেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানে ইস্তিকরার, তিনি যে আরশের উপরে অবস্থান করছেন উপরে, এটি হচ্ছে তার মানে কিয়ামতের আগ পর্যন্ত এটি হচ্ছে তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলেছেন যে ফাওকাল আরশ, তার মানে সেখানে তিনি সমাসীন হয়েছেন, স্থির হয়েছেন। এই কারণেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তুলে নিয়ে যান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তাকে উপরে তুলে নেওয়া হয়েছে, যুকরা লানা সুবহানাহু ওয়া তাআলা রাফা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ইলা আসসামা মাররাতুন ওয়াহিদাতুন, একবারই তুলে নেওয়া হয়েছে, কাউলাহু তাআলা বাল রাফাহু আল্লাহু ইলাইহি, যে তাকে তুলে নেওয়া হয়েছে আল্লাহর দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানে মানে আরশের উপরে না থাকতেন, তাহলে উপরে তুলে ওঠার কথা আল্লাহ নিজে বলতেন না। এই কারণেই সূরা আলে ইমরানের ভিতরে এই সম্পর্কিত অনেক আয়াত রয়েছে, শুধু একটি আয়াতই আমি বলছি, قال الله سبحانه وتعالى آل عمران آيات نمبر 55 এই আয়াতের অনুবাদে তাইসুরুল কোরআনের জাদিদে মস্ত বড় ভুল করেছে, শুদ্ধ করে নেবেন। ইযা ক্বাল আল্লাহু ঈসা ইন্নি মুতাওয়াফফিকা ওয়ারাফিউকা ওয়ারাফিউকা ইলাইয়া, এই যে ইয ক্বাল আল্লাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফফিকা ওয়ারাফিউকা ওয়ারাফিউকা ইলাইয়া, যে তোমাকে আমি পুরোপুরি নিয়ে যাব, অনুবাদ হবে কি পুরোপুরি নিয়ে যাব, মুতাওয়াফফিকা, যারা তাফসির করেন তাদেরকে বলছে এই তাফসির ভুলভাবে করবেন না, বাংলাদেশের বইগুলোতে তাফসিরগুলোতে, আর এখানে তাইসুরুল কোরআনে লিখেছে তিনি ওয়াদা পূরণ করেছেন, উনি এটা কোথায় পেলেন আল্লাহই ভালো জানে, এটি কখনোই শুদ্ধ না। বরঞ্চ ব্র্যাকেটের ভিতরে তিনি একটি সুন্দর কথা লিখেছেন, ব্র্যাকেটের কথাটুকু আসলে লিখলে ভালো হতো, যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে কবজ করবেন মৃত্যু ছাড়া, মানে তিনি তাকে ধরবেন কিন্তু তাকে মানে তার দান কবজ করবেন না, তাকে ধরবেন, এই কথাটুকু ঠিক ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তিনি ব্র্যাকেটের ভিতরে এই কথাটুকু বলেছেন। আর আসানুল বায়ানে লিখেছে নির্দিষ্ট কাল পূর্ণ করব, এটিও সঠিক নয়, তোমার সাথে কিন্তু ওয়াদা পূর্ণ করব, এটিও সঠিক নয়। আপনারা ডক্টর মোহসিন খানের অনুবাদ দেখুন, সেখানে লিখেছে রিমেম্বার হোয়েন আল্লাহ সেড ঈসা আই উইল টেক ইউ অ্যান্ড রেইজ ইউ টু মাইসেলফ, এই যে মুতাওয়াফিকা, মুতাওয়াফিকা কথাটুকু বুঝতে গেলে সূরা আনআমের 60 নম্বর আয়াত, যারা তাফসির করেন লিখে রাখুন, আলে ইমরানের 55 নম্বর আয়াতের ব্যাখ্যা হবে হলো আর সূরা আনআম এর 60 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাওয়াফিকা কথাটির অর্থ কি, তাওয়াফিকা কথাটির অর্থ হচ্ছে ঘুমের ভিতরে যেমন অবস্থা হয় সেই অবস্থা, মানে ঘুমের ভিতরে আমাদের রুহু চলে যায় কিন্তু আমরা মরি না, ওহু আল্লাযী
ইয়াতাওয়াফাকুম বিল্লাইলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এই কারণে অত্যন্ত আফসোস যে কোরআনের অর্থ করেছেন, তাফসির করেছেন, কত কিছু করেছেন আমাদের বাংলাদেশের স্কলাররা, অথচ এটির ব্যাখ্যা এটির সাথে সামঞ্জস্যপূর্ণ সেটি তারা উল্লেখ করেন নাই, তাহলে আমাদের পাঠকদের আর সমস্যা থাকতো না। এই আল্লাহ বলছে ইন্নি মুতাওয়াফিকা, আমি তোমাকে মুতাওয়াফিকা করব, মানে ওয়াফা করব। এই ওয়াফা অর্থটা হবে হলো যে আল্লাহ বলছেন কোন অর্থে, ওহু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে ওয়াফা করেন, বিল্লাইলি, তোমাদেরকে রাতে মেরে ফেলেন, মানে রাতে তো আমরা মরে যাই না, রাতে আমরা কি হয়ে যাই, ঘুমের ভিতরে অচেতন হয়ে যাই, ওই যে ঘুমের ভিতরে অচেতন হয়ে যাই সেই অবস্থার কথাটুকুই পবিত্র কোরআনে বলা হয়েছে। তাফসির ইবনে জারির, ক্বালা ইবনে জারির রাহিমাহুল্লাহ তাআলা, হাযাল লাফজ তাওফি তাওয়াফি ওয়া হুয়া রাফাউ ক্বালা আকসারুনাল মুরাদুল ওয়াফা হা হুনাল নাওম কামা ক্বালাহু তাআলা ওয়া হুয়া আল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল। ইবনে জারির তাফসির তাবারির ভিতরে যে কথাটুকু বলেছেন সেটি হচ্ছে সঠিক, অথচ সঠিক কথাটা আমাদের আফসোস আমাদের কোরআন শরীফ গুলোতে লিখতে পারলো না, ব্যর্থ হলো। ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহমাহুল্লাহ সমস্ত কিছু আলোচনা করেছেন, আলোচনা করে কনক্লুশনের তিনি তিনি বলেছেন ইবনে হাতিম থেকে আল হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি মনে করতেন ইন্নি মুতাওয়াফিকা অর্থ হচ্ছে যে ঈসা আলাইহিসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের ভিতরে উপরে তুলে নিয়েছেন, ঘুমের ভিতরে, এটি হচ্ছে সঠিক অর্থ যে ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, তোমাকে আমি তুলে নিব, মানে ঘুমের ভিতরে তুলে নিব। এইভাবে যদি অনুবাদ করত তাহলে কতই না ভালো হতো, অথচ এইভাবে অনুবাদ না করে পাণ্ডিত্য দেখানো হয়েছে, অথচ মূল অর্থটুকু হারিয়ে গেছে আমাদের কাছে, আর আমাদের পাঠকরা এগুলো পড়ে বিভ্রান্ত হচ্ছে। কারণ ওয়াফা তার মানে হচ্ছে আল্লাহ, যেমন হাদিসের ভিতরে এসেছে আলহামদুলিল্লাহ ইল্লাজি আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, ঘুম থেকে উঠলে আমরা যে দোয়া পড়ি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। সুতরাং ওয়াফা মানে ঘুমের, ঘুম এক ধরনের মৃত্যু, বাদা মা আমাতানা আহিয়ানা, তো ঘুমের পরে আবার রুহু আসে, যখন জেগে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ জাহিয়ারা, ঘুমের সাথে তুলনা করেছেন। যেমন পবিত্র কোরআনে এসেছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতি লাম তুম লাম তামুত ফি মানামিহা, যে আল্লাহ তোমাদেরকে তোমাদের যে রুহ সেটিকে নিয়ে যান, নিয়ে যান হিনা মাউতিহা, তোমরা মরে যাও, আল্লাতি ওয়ালাম তামুত, কিন্তু আসলে তোমরা মরো না, মৃত্যু মৃত্যু এসে যায়, তোমরা মরো না কিন্তু তোমরা ঘুমিয়ে থাকো। এই মুতাওয়াফিকা মানে ঘুমিয়ে থাকা, একটি সহজ অর্থকে আমরা হারিয়েছি আমাদের বাংলা অনুবাদকৃত স্কলাররা সেটি আমাদের পাঠকদের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দান করুন, তারা যেন সঠিকভাবে আমাদের কাছে খবরটুকু পৌঁছাতে পারে। এখন আসুন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন সেটি উনি কিভাবে আসবেন, কিভাবে বর্ণনা করবেন সেই সম্পর্কিত চারটি আয়াত রয়েছে। ইনতিয়ান, আমরা এখন আল মুজিউ ওয়াল ইনতিয়ান এই কথাটুকু জানতে গেলে চারটি আয়াত শিখতে হবে, লিখে রাখুন। আল্লাহর দুইটি সিফাত, একটি হচ্ছে আল মুজিউ মানে আল্লাহর আসা যাওয়া, ওয়াল ইনতিয়ানু এবং তার পৌঁছে যাওয়া, এই কথাটুকু জানতে হইলে পবিত্র কোরআনে চারটি আয়াত জানতে হবে। প্রথম আয়াত হচ্ছে সূরা বাকারা আয়াত নাম্বার 210, এটি হচ্ছে প্রথম। তারপরে হচ্ছে সূরা আনআম আয়াত নাম্বার 158, লিখে রাখুন। তারপরে হচ্ছে সূরা আল ফাজর আয়াত নাম্বার 21 এবং 22, তারপরে হচ্ছে
সুরা আল ফোরকান আয়াত নাম্বার 25। এই এই চারটি আয়াত না জানলে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী আল মুজিউ ওয়াল ইনতিয়ান এটা বুঝতে পারবেন না। সুতরাং ওই চারটি আয়াতের তাফসীর ভালোভাবে জানতে হবে। আমরা গত ক্লাসে কিছু শ্রোতা আমাদের প্রশ্ন করেছেন যে তাফসীর আমরা পড়বো কিনা, হ্যাঁ অবশ্যই পড়তে হবে, কিন্তু নির্বাচিত তাফসীর পড়তে হবে। আমাদেরকে দেখতে হবে যে আমাদের উদ্দেশ্য কি, আমরা কি কোনো দল কোনো গোষ্ঠীর চাহিদা পূরণ করছি নাকি না আমরা কোনো জ্ঞান অর্জন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত জ্ঞান সবার জানা, সবার জন্য জানা ওয়াজিব, জানতে হবে, জানার চেষ্টা করতে হবে, কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার কিতাবে বর্ণনা করেছেন। সুতরাং এই ধরনের অতি প্রয়োজনীয় জরুরি বিষয় ইমান আকীদার সাথে সম্পর্কিত আয়াতগুলোকে আমাদেরকে অবশ্যই তাফসীর সহকারে জানতে হবে। কিন্তু তার মানে এই নয় যে গণহারে আমরা খালি তাফসীরের মহল করে তুলব আর তাফসীর তাফসীর করব সারাক্ষণ, কিন্তু কোন ইবাদত সহিভাবে জানতে শিখব না, আমার কোনো সুন্নাহ হাদিস সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না, ইত্যাদি ইত্যাদি। এখন বিপরীতমুখী যে ধারাটুকু রয়েছে সেটি হচ্ছে যে এক শ্রেণীর লোক তাফসীর পড়তে নিষেধ করছেন। কারাকে নিষেধ করছেন? আমি গত ক্লাসে হাদিসটুকু বলতে ভুলে গেছি। তারা আসলে মানে আবওয়াবুত তাফসীর আল কোরআন জামে তিরমিজি, তিরমিজিতে যে তাফসীর আল কোরআনের তিনটি হাদিস রয়েছে সেই তিনটি হাদিসের উপরে আলোকে স্কলাররা, বাংলাদেশি স্কলাররা নিষেধ করেন, মানে হাদিসগুলো সহি নয়। প্রথমে হচ্ছে যে মান কালা ফিল কোরআন বিগাইরি ইলমি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি নলেজ ছাড়া জ্ঞান ছাড়া কোরআন সম্পর্কে কিছু বলবে সে তার দোজকে যাবে, আগুনে তার। এই হাদিস হচ্ছে দুর্বল। আরেকটি হচ্ছে যে যে তোমরা সাবধান থাকো যে আমি তোমাদেরকে যা শিক্ষা দিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে সে দোজকে যাবে, আর যে কোরআন সম্পর্কে নিজের ওপিনিয়ন পেশ করবে। ওমান কালা ফিল কোরআন বিরাই, যে ব্যক্তি নিজের কোরআন সম্পর্কে নিজের মত পেশ করবে, ফালিয়াতাবাওয়া মাকাআদাহু মিনান নার, সে দোজকে যাবে। এই হাদিসটুকু দুর্বল। আর আরেকটি হাদিস, এই এই হাদিসটুকু হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এটিও দুর্বল। এই কারণেই অনেক লোক ওই তাফসীর পড়তে নিষেধ করে, কারণ এখানে কি বলছে হাদিসটার ভিতরে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা ফিল কোরআন বিরাই, যে ব্যক্তি নিজের ওপিনিয়ন দিল কোরআন সম্পর্কে, ফা আসাবা, কিন্তু তার ওপিনিয়নটা যদি সঠিক হয়, ফাকাদ আখতা, তারপরেও সে ভুল ভুল করল। এই হাদিসটুকু সহি নয়। এই কারণে যে কোরআন সম্পর্কে কিছু ওপিনিয়ন দিল কিন্তু তার ওপিনিয়নটা সহি, ও ফা আফাবা, এটি সঠিক, সঠিক হলেও এটি ভুল, ফাকাদ আখফা, কিন্তু সে ভুল করেছে। এই কারণে আপনারা লক্ষ্য করবেন, আপনি যদি কোনো বাংলাদেশি মাওলানাকে বলেন যে আমি কোরআন শরীফের তাফসীর পড়তেছি, পরে আমি একজনকে এটা বললাম যে এটি বলতে এই বুঝায়, আমি কি এটা করতে পারবো? ওই মাওলানা সাহেব বলবে যে না পারবে না, ওটাও ভুল হবে। কেন ভুল হবে? এই হাদিস দ্বারা তারা দলিল দেখায় যে মান ক্বালা ফিল কোরআন বিরাই, যে ব্যক্তি কোরআনে তার নিজের মত পেশ করলো, ফা আসাবা, কিন্তু সেই মতটুকু সঠিক হলো, ফাকাদ আখতা, তারপরেও সেটি ভুল। আশা করি বুঝতে পেরেছেন। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রয়োজনীয় অর্থ মুনতাখাবাল আয়াত, যে সকল আয়াতগুলো আকীদার সাথে আমরা মারিফাতুল্লাহি তাআলা সাথে সম্পর্কিত, সেগুলো অবশ্যই সঠিকভাবে আমাদেরকে শিখতে হবে। কিন্তু সমস্ত কোরআন শরীফের এখন তাফসীর পড়া শুরু করলে আপনারা সেটি আপনাদের জন্য উচিত হবে না, এই কারণেই যে আপনারা সেটি বুঝতে পারবেন না। আপনারা আমাদের জন্য সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে জ্ঞানের সীমাবদ্ধতা, আমাদের জন্য রয়েছে রিসোর্সের সীমাবদ্ধ, আপনি কোনটা পড়বেন? অনুবাদে অজস্র ভুল,
অনুবাদের ভিতরে বাংলায় ভুলের সরাসরি কিসের থেকে কি পড়বেন আপনি, ভুলেই নিমজ্জিত হবেন। আসুন সঠিকভাবে আমরা চারটি আয়াতকে আজকে শিখে নিই। প্রথম আয়াত হচ্ছে আয়াত নাম্বার হচ্ছে সূরা বাকারা, হাল ইয়ানজুরুনা ইলা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি জুলালিন মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমরু। যে এখানে শেখ উসাইমিন তার ব্যাখ্যা করছেন, তিনি বলছেন যে হাল ইয়ানজুরুনা, হাল এই শব্দটুকু হচ্ছে প্রশ্নবোধক, ইস্তিফহাম, মানা নাফি, এটি হচ্ছে নেগেটিভ, মানে এটিকে না করে দিচ্ছে। কারণ হচ্ছে যে এই হালের পরে এসেছে ইল্লা, ওয়া কালিমাত ওয়াজাদাতু ইল্লা বাদাল ইস্তিফহাম, ফাল ইস্তিফহাম ইয়াকুনু ফিন নাফি নাফি। এটি যদি হালের পরে ইল্লা থাকে তাহলে এটি নেগেটিভ অর্থে, এই কারণে অনুবাদ হবে যে আল্লাহ ছাড়া এমন কিছু কি আছে, এই যে আল্লাহ ছাড়া কোনো কিছু কি আছে এইটা বলতে হবে, যেটা বাংলা ভাষায় অনুবাদে এটা বলে নেই। এটি যেমন আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু কি আছে, তাদের কাছে আসবে, ইয়াতিহুমুল্লাহ তাদের কাছে আসবে, এর জন্য তার অপেক্ষা করছে। এই যে হাল ইয়ানজুরুনা, এই ইয়ানজুরুনা হচ্ছে যে অপেক্ষা করা, অপেক্ষা করবে কোন 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 সময়ের জন্য, ওয়াজালিকা ইয়াউমুল কিয়ামা, এটি হচ্ছে কিয়ামতের দিন সম্পর্কে বলা হচ্ছে। ইয়াতিহুমুল্লাহ ফি জুলালিন, এই যে জুলাল কথাটুকুর অর্থ হচ্ছে বহুবচন, জিল হচ্ছে এক বচনে ছায়া, জুলালিন মানে ছায়া সমূহ, মিনাল গামাম, গামাম মানে হচ্ছে মেঘ, গামাম আবার এক বচনে ব্যবহার করা হয়েছে। সুতরাং সাবধান, মানে মেঘের ছায়া সমূহ হবে, মেঘমালা নয়, এটি এটি সঠিক না। গামাইম মানে হচ্ছে গামামের বহুবচন। এনিওয়ে ওয়াল্লাইসা, এখন শেখ উসাইমিন বলছেন যে এই যে ছায়া, এই ছায়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবে না। এই যে ফি জুলালিন, এই ফি অর্থকে শেখ উসাইমিন করেছে মা, বিমানা মা ফাহিয়া লিল মুসাহাবাতুন, মুসাহাবাতিন, যে এটি মেঘের ভিতরে বোঝায় না, আমার ছায়ার ভিতরে বোঝানো হয় না, ও লাইসা লিল জারফাতিন কাতান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনো কোনো ছায়া ঘিরে থাকতে পারে না। لأنه لو كانت بالظرفة لكان زلال محيط بالله تعالى جي تعالى سايا الله كي كيرا تكبه ومعلوم أن الله تعالى واسع عليم الله سبحانه وتعالى هتشير واسع يعني هناك مهار دستيتو عليم ولا يحيط به شيء من المخلوقات هي আর কোন সৃষ্টি ছায়া হলো সৃষ্টি, কোন সৃষ্টি সৃষ্ট আল্লাহকে চারিদিক থেকে পরিবেষ্টন করতে পারে না। বিধায় এটার অনুবাদ হবে মেঘের ছায়া সমূহে অথবা মেঘের ছায়ার সাথে। এই অনুবাদ ডক্টর মহসিন খানের অনুবাদ দেখুন সেখানে কি লেখেছে, যে আল্লাহ শুড অ্যারাইভ টু দেম উইথ এ শ্যাডো অফ ক্লাউড, উইথ মানে, উইথ মানে হলো ছায়ার সাথে, অনুবাদ হবে ছায়ার সাথে, অথবা ছায়ায় বললেও হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে এই ঘটনাটুকু ঘটবে যে সাদা আল গামাম আবিয়াদ, মানে শেখ উসাইমিন বলছেন যে সাদা মেঘ, এই যে সাদা মেঘ, এই কথাটুকু কেন বললেন, মানে মুফাসসিররা বলছেন যে এই সাদা মেঘ এই কারণে বলা হচ্ছে যে সাদা মেঘের ছায়া, ওয়াল জুল মুস্তানিগান, মানে এটি হচ্ছে উজ্জ্বলতম একটি ছায়া, মানে সাদা মেঘ তার আবার ছায়া, এটি সোনালী, এটি শাইনিং, এটি ঝলমল করে সেই ছায়াটুকু, সেই ঝলমল উজ্জ্বলতা বোঝানোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গামাম ব্যবহার করেছেন। আর এই গামাম হচ্ছে আল গামামুল আবিয়াদ, এটি হচ্ছে সাদা মেঘ। যেমন আল্লাহ বলছেন ফি জুলালিন, ক্বাল আল্লাহু তাআলা ফিল কোরআন কারীম ফি জুলালিন গামাম ওয়াজালালনা আলাইকুমুল গামামা, সূরা বাকারা আয়াত নাম্বার 57, ওয়াজালালনা আলাইকুমুল গামামা, যে বনী ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদা মেঘের ছায়ায় ছায়া দিয়েছেন, মানে ওয়াসা সাহাবুল আবিয়াদু ইউবকা, এখন মেঘ কালো হতে পারে, লালও হতে পারে, যদি
আসওয়াদু ওয়াল আহমারু যদি হতো, ফাইন্নাহু তুহসিলু বিহি যুলুমাত, তাহলে সেই মেঘের ভিতরে অন্ধকার থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সামঞ্জস্যপূর্ণ। ওহুয়া আজমালান মুনজারান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামঞ্জস্যপূর্ণ, তার শানের সাথে সামঞ্জস্যপূর্ণ। জন্য স্কলাররা বলছেন যে এটি হচ্ছে সাদা মেঘ যেটি আলো ঝলমলে, তার ভিতরে কোনো অন্ধকার নাই, তার ছায়ার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন। ওয়াকাউলাহু ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও আসেন। ওয়াল হাযা রাফউ, ফেরেশতাদের উপর মালাইকাতু রাফউ মাতুফ আলা ফি লাফজিল জালালা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আসবেন ফেরেশতারাও আসবেন, ইয়ানি তাতিয়াহুমুল মালাইকা, তাদের কাছে বা মানে অবিশ্বাসীদের কাছে ফেরেশতারাও আসবেন। এই এই যে কোরআনের যে এই যে এটাকে বলা হয় বালাগা, ইলমুল বালাগা, বায়ানুল ইস্তিকাক, বায়ান ইস্তিকাকের মাধ্যমে এটা জানা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতা উভয়ই আসবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশাকে বর্ণনা করা হয়েছে যে মেঘের ছায়ার সাথে আল্লাহ আসবেন এবং ফেরেশতারা আসবেন। ফেরেশতারা আসবেন মানে মানুষের কাছে অথবা অন্য কোথাও দুনিয়াতে আসবেন, সেই জন্য তার আশাটা এখানে আসবেন এই কথা এই অর্থে সঠিক, কিন্তু আল্লাহর সাথে আসবেন এই কথাটুকু আল্লাহ উল্লেখ করেন নাই। লিআন্নাহু তানজিলু ফিল আরদ, কেননা ফেরেশতারা আসে হলো দুনিয়াতে আসবে, আল্লাহ দুনিয়াতে আসবেন না। ওয়াল মালাইকাতু তাতি ইয়াউমাল কিয়ামা লিআন্নাহু তানজিলু ফিল আরদ লিয়ানজালু আহলাস সামা আদ-দুনিয়া, আর সুম্মা সানিয়া সুম্মা সালিসা সুম্মা রাবিআ ওয়া হাকাযা হাকাযা ইলা সাবআতিন ইয়াহুতুনা বিন-নাস, শেষ আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, দ্বিতীয়, এক একে একে সমস্ত আসমান থেকে, সমস্ত হেভেন থেকে একে একে মানে ফেরেশতারা দুনিয়াতে এসে সমস্ত মানুষকে পরিবেষ্টন করে রাখবে, আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন, কখন আসবেন সেটি সময় আমরা জানি না কখন আসবে। হ্যাঁ, এটি সাথে আসবেন মানে সাথে বলতে বোঝানো হচ্ছে যে যে তারাও আল্লাহ আসবেন এবং ফেরেশতারা আসবেন, এটি আমরা সুস্পষ্টভাবে জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন ফেরেশতারাও আসবেন, তার মানে আল্লাহর সাথে আসবেন। এই কথাটুকুই এখানে আলোচনা করা হলো। তাহলে আর হাদিস দ্বারা আমরা প্রমাণ পেয়েছি। এখন আল্লাহ যে যখন কিয়ামতের দিন আসতে থাকবেন তখন আসসামা অবস্থা কি হবে, এই সূরা ফুরকানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তাশাক্কাকুস সামা বিল গামাম, যে তখন সমস্ত সামা গুলোকে ফেটে যাবে, তাশাক্কাকু তানশিকু, যে ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাঈকাতু তানজিলা, তখন মালাইকা ফেরেশতারা নাজিল হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার জন্য কি হবে, যে তাশাক্কাকু আবলাগু তুনশিকুন, তুনশিকুন মানে হচ্ছে ফেটে যাবে, ফেটে ভেঙে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। এখানে বাংলাদেশে কোরআনগুলোতে ভেঙে যাবে বলে নেই, বলেছে আকাশ আসমান বিদীর্ণ হবে, এখানে আকাশ বলাটা ঠিক হয়নি, আসসামা মানে আসমান সমূহ হেভেন এটা বিদীর্ণ হয়ে যাবে, ইয়াখরুজু হাযাল গামাম, এবং মুফাসসিররা বলছে যে এই যে মানে আসসামাওয়াত গুলো ভেঙে যাবে সেখান থেকে বিভিন্ন ধরনের গামাম মানে মেঘমালা বের হয়ে আসবে, ধোঁয়া বের হয়ে আসবে মানে ইত্যাদি ইত্যাদি, সেই ভাঙ্গাটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন এই কারণে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াখরুজুল গামামু মিনাস সামাই ইউসিরুনা মুতাতাবিআন, যে একের পর এক সেই আসসামা হেভেন থেকে গামাম বের হয়ে আসবে মানে সাদা মেঘ বের হয়ে আসবে, সেই সাদা মেঘ ধোয়ার মতো দেখা যেতে পারে অথবা প্রচন্ড শব্দ হবে ফেটে যাবে, আর সেই সাথে ফেরেশতারা ওয়া নুজ্জিলু মালাইকাতু তানজিলা, এবং সমস্ত ফেরেশতারা তখন নেমে আসবেন এবং
দুনিয়াতে অবস্থান করবেন। এই কারণে নুজ্জিলুল মালায়েকাতু তানজিলা, এই এই এক্সপ্রেশনের মাধ্যমে বায়ানু ইশতিকাক, ইশতিকাকুন, যে পরিপূর্ণভাবে তারা আসবেন মানে এসে পৌঁছবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওয়ালাইসা ফিহা যুকিরা মাজি ইল্লাহি তাআলা, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সূরা ফুরকানের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন নাই যে আল্লাহ আসবেন, কিন্তু আল্লাহ ইশারা করেছেন, ফাহিয়াল ইশারাতু ইলা যালিক, যে আল্লাহ আসবেন আর আসার কারণে আসমানগুলো ফেটে যাবে। তার মানে আমরা তাহলে দুটো প্রমাণ পাচ্ছি, যে একটি হচ্ছে মেঘের কাছে মেঘের ছায়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন, যখন আল্লাহ কোথা থেকে কোথায় আসবেন, কুরসি মানে আরশ থেকে কুরসি পর্যন্ত, আর ফেরেশতারাও আসবেন, আর আল্লাহ কোরআনেও বলছেন হাদিসের ভিতরেও তার প্রমাণ এসেছে, আর তখনই আল্লাহ বিচার করবেন, কদিয়াল আমরু। আরেকটি হচ্ছে যে আসমান আসার জন্য ফেটে যাবে, কারণ আসমানের ভয়, ইয়াউমা রাহিবুন ওয়া আযীমুন, এটি হচ্ছে ভয়ঙ্কর ভয়ের দিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতেছেন, এই কারণেই ভয়ে আসমান ফেটে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে ফেরেশতারা যে আসবে এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 158 নম্বর আয়াতে বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল মালায়েকাতু আও ইয়াতি ইলা রাব্বুকা আও ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, যে তারা কি অপেক্ষা করছে যে ফেরেশতারা তাদের কাছে আসবে, এই যে ফেরেশতারা তাদের কাছে আসবে, হাল ইয়ানজুরুনা ইলা আন তাতিয়াহুমুল মালায়েকা, এই কথাটুকু বলতে বোঝানো হচ্ছে লিকাবদাতুন আরওয়াহুম, যে যে ফেরেশতারা মানে মানুষের যখন জান কবচ করে মানে কাফেরদের জান কবচ করবে সেই পর্যন্ত কি তারা অপেক্ষা করছে, আর আল্লাহ তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন। হ্যাঁ, আরেকটি হচ্ছে ওয়া আতিয়া রাব্বুকা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আসবেন, কি কিয়ামতের দিনে আসবেন, ওয়া ইয়াতিয়া বাদু আয়াতিন রাব্বিক, যে তোমার প্রভুর কিছু নিদর্শন আসবে, নিদর্শনগুলো কি, তুলুউশ শাম, যেমন সূর্য মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য উঠবে, অথবা মৃত্যু যখন চলে আসে, যখন রুহ কবজা করা হয় তখন মানে তার কোন মানে তওবা কবুল হয় না, ওয়া লাইসাতিল তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউতু ক্বালু ইন্নি তুবদুল আন, সূরা নিসা আয়াত নম্বর 18। হাজাল আয়াত এই কারণে বলছে ইন্নাল মালায়েকাতু ইযা নাযালাত লিকাবদাতি আরওয়াহুম, এটাই হচ্ছে এই আয়াতের অর্থ, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল মালায়েকা, ফেরেশতারা আসবেন, তার মানে ফেরেশতারা কোথায় আসবেন, আল্লাহ আসবেন হচ্ছে মেঘের ছায়ায়, আর ফেরেশতারা আসবে হলো দান কবচ করতে, দুইটি দুইখানে দুই অর্থে আছে, এই কারণে আল্লাহর সাথে কতটুকু ওই আয়াতের অনুবাদে বলা নিষেধ। তারপরে আল্লাহ বলছেন যে আল্লাহ আসবেন, আও ইয়াতি রাব্বুকা, ওই আয়াতের ব্যাখ্যা হচ্ছে কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যে যখন সারা পৃথিবী আরদু দাক্কান দাক্কা এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই চূর্ণ বিচূর্ণ কিভাবে হবে সেটি হাদিসের ভিতরে আল্লাহ বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইন্নাহা তাদকাল জিবাল ও শাআব কুল্লু শাইইন, সমস্ত পাহাড় গুহা চূড়া চূর্ণ হয়ে যাবে, ও কুল্লু শাইইন ইয়াদাকা হাত্তা তাকুনুল আরদু কাল আদিম, একটি চামড়ার মতো হয়ে যাবে, সমস্ত পৃথিবী চামড়ার মতো টান টান হয়ে যাবে, আদিমুন হুয়া জিলদুন,
সেটি হচ্ছে চামড়ার মতো টান টান, এর ভিতরে কোনো উঁচু নিচু থাকবে না। যেমন আল্লাহ বলছেন ফায়াজারাহু কাআন তাফসাফান, যে তোমরা কি লক্ষ্য করো না যে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে যে লেভেল করে দিয়েছেন, স্মুথ করে দিয়েছেন, ফায়াজারুহা কাআন তাফসাফান লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতান, যে সেটার এই পৃথিবীটা এমন সমান হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, যে কোনো ধরনের উঁচু নিচু কার্ভ আঁকা বাঁকা কিছু থাকবে না, চামড়ার মতো টেনে সুন্দর করে দিবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াজা রাব্বুকা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন, ও মালাকু সফফান সফফা, এখানে যারা তাফসির করেন তাদের খেদমতে বলছি মালাক হচ্ছে এক বচন, ওয়াল মালাকু সফফান সফফা সেটি হচ্ছে মানে ব্যবহার করা হয়েছে যে কাতারে কাতারে, তো এক বচন ব্যবহার করা হইলো প্রথমে, কিন্তু বলা হলো কাতারে কাতারে, একজন লোক কাতারে কাতারে আছে, কথাটুকু তো আমাদের বাংলা ভাষা অনুযায়ী শুদ্ধ নয়, এই কারণে ওয়াল মালাকু ওয়া কাউলাহু আল আল, এখানে আল বসানো হয়েছে, আল মালাকু হুনা লিল উমুম, এটি হচ্ছে আল উমুমের অর্থে, সাধারণ অর্থে, বা ইয়ানি ও কুল্লু মালাকান, মানে সমস্ত মালাইকা কে বোঝানো হচ্ছে, ইয়ানি মালাইকা তু ইয়ানজিরুনা সামা আদ-দুনিয়া ফায়ানসিফুন, যে সবাই আসবে তারা সারিবদ্ধ ভাবে থাকবে, এই যে সাফফান সাফফান, সাফফান মিন ওরা আর সাফফান, যে সারির পরে সারি তারা থাকবে, কিভাবে সারিবদ্ধ হবে এটি আমি জানি না, যদিও একটা হাদিসে এটি পাওয়া যায় যে প্রথম আকাশের ফেরেশতারা একটা সারি করবে, পরের আকাশে একটি সারি করবে, এই ধরনের মানে বর্ণনার যে হাদিস আছে সেটি দুর্বল, শুধু আল্লাহ বলছেন যে তারা সারি সারি ফেরেশতা থাকবেন। ওয়াজা আর রাব্বুকা, সেখানে শেখ আল উসাইমিন বলেছেন যে যা আর রাব্বুকা মা মালাক, যে এটি হচ্ছে তার অনুবাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে আসবেন, আসবেন এই অর্থে সেই আয়াতে অনুবাদ করেছে, যদিও বাংলাদেশে করেছে বাংলা ভাষায় যে তিনি আসবেন ফেরেশতারা আসবে সেটাও অনেকাংশে সঠিক, কোনো ভুল নাই ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা পাচ্ছি যে চারটি আয়াত, একটি আয়াত হচ্ছে, দুটি আয়াত হচ্ছে একই রকম, সূরা বাকারা 210 হাল ইয়ানজুরুনা ইলা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমরু, একই ভাবে একই প্রায় একই শব্দে মানে আল্লাহ সূরা আনআমে বলছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আসবেন ফেরেশতারাও আসবেন, কিন্তু দুইটি মানে দুইজনের আশা দুই রকম, এটি কিরকম হবে আল্লাহর আশা আমরা সেটি জানি না, কিন্তু ফেরেশতাদের আশা সম্পর্কে আমাদের একটি জ্ঞান আমরা পাচ্ছি, সেটি হচ্ছে সফফান সফফা, কাতারে কাতার, মানে সফের পর সফ তারা আসবেন ইত্যাদি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা আমরা হাদিসের ভিতরে পাচ্ছি যে কুরসি, আল্লাহ আরশ থেকে কুরসিতে আসবেন, ও কাউলাহু, আর এই আশাতে আল্লাহ যে আসবেন এতে কি হবে, ইয়াউমা তাশাক্কাকুস সামা বিল গামাম, যে তখন মেঘমালা সাথে আসমান সমূহ ফেটে যাবে, তাশাক্কাকু ফেটে যাবে, তার মানে এটি হচ্ছে আলামাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসবেন এটি আলামাত হচ্ছে তাশাক্কাকুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এসে ফেরেশতাদের মতো হাজির হবেন এর বর্ণনা পাওয়া যায় না, তার মানে এই নয় যে একজন মানুষ যখন কিয়ামতে থাকবে তখন আল্লাহ তার সামনে থাকবে না, এটি এটার মানে এই নয়, এটির মানে হচ্ছে যে আল্লাহ ভালো জানেন, কিন্তু কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ, আমরা আগে বলেছি যে তারা
তর্জমা অনুবাদক ছাড়াই আল্লাহর সাথে কথা বলবে, শুধু কথাই বলবে না, একজন মানুষ ডানে বায়ে যখন তাকাবে তখন কাউকে পাবে না একমাত্র আল্লাহ ছাড়া। এই অবস্থাতেও তারা পুজবে, এটি আল্লাহই ভালো জানেন কিভাবে এটি সংগঠিত হবে। ইন্নাল ইনসান হাদিসের ভিতরে এসেছে, ইন্নাল ইনসানু ইয়াখলু বিল্লাহি আযজা ওয়াজাল্লা, একজন মানুষ শুধুমাত্র আল্লাহর সাথে থাকবে, আর কেউ থাকবে না। ফায়ানজুরু আইমান মিনহু, তার ডান দিকে কাউকে সে পাবে না। ফালা ইয়ারা ইল্লা মা কাদাম, এবং কিছুই দ্বারা দেখবে না, সামনে যখন তাকাবে কিছুই দেখবে। ওয়ানজুরু আশআম মিনহু, বা দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কাদাম, সে যে গুনার কাজগুলো করেছে, যেটি সে উপার্জন করেছে, সেটি ছাড়া আর কিছুই তার নজরে আসবে না, ডানেও আসবে না, বায়েও আসবে না। ওয়ানজুরু তুলকাউ ওয়াজহি, সে উপরে এবং সামনের দিকে তাকাবে, মুখ তুলে তাকাবে, কিছুই ফালা ইয়ারা ইল্লান নার, সে সামনে দেখবে আগুন। ওয়াতুলকা ওয়াজহি, তা আগুন তার সামনে ঘোরাফেরা করতেছে। ওয়া ইত্তাকুন নার, তোমরা আগুন থেকে বেঁচে থাকো। মানুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাও বিশাক্কিত তামার, যদি সম্ভব হয় একটা খেজুরের অর্ধেক দিয়েও তোমরা আগুন থেকে বেঁচে থাকো। এই হাদিসটুকু বুখারীতে এসেছে, এই হাদিসটুকু বিখ্যাত হাদিস, যে সেভ ইওর সেলফ ফ্রম দ্য ফায়ার ইভেন এ হাফ এ ডেট। এই হাদিসটুকুর সামনের অংশটুকু হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আল্লাহর একটা সিফাত বর্ণনা করতেছেন আল্লাহ। ইন্নাল ইনসানু ইয়াখলু বিল্লাহি তাআলা, তার মানে কিয়ামতের দিনে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু আল্লাহ তার বান্দাই থাকবে, আর আশেপাশে ওই বান্দা কাউকে কিছু দেখবে না তার আমল ছাড়া, যেটি সে উপার্জন করেছে। হ্যাঁ, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে আসবেন, ইতিয়ান বিল্লাহি ইলা নাফসিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আসবেন, কিন্তু কিভাবে আসবেন, বিলা কাইফিয়া, এটি আমরা জানি না। যেটি আল্লাহ সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে জন্য যেটি সহজ, সেটি আমাদের জন্য ইভেন কল্পনা করাও কঠিন। আল ইমান ও বিসমি হাল আশিয়া আজিমাতুল্লাহ শক্ত আন্নাহু উলিদ আল ইনসান রহবাতুন ওয়া খাউফান মিন আল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে সবাই ভয় করবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন। কিন্তু কেউ যদি বলে যে আল্লাহ আসবেন না কিন্তু তার হুকুম আসবেন, এই কথাটুকু সঠিক নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজেই আসবেন, ইন্নাল্লাহ ইতিয়ান বিনাফসিহি সুবহানাহু ওয়া তাআলা মুজিউ ওয়াল ইতিয়ান আহলে সুন্নাহ ওয়াল জামাআ ইয়াসবিতুনা আন্নাল্লাহ তাআলা ইয়াতি বিনাফসিহি হুয়া, তিনি নিজে স্বয়ং নিজে আসবেন, লাআন্নাল্লাহ তাআলা যুকিরা যালিকা আন নাফসিহি, সেটি তিনি নিজেই আসবেন। ওয়া হুয়া সুবহানাহু আ'লামু বিনাফসিহি বিগাইরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন। আল্লাহর নফস সম্পর্কে জ্ঞান রাখেন কে? আল্লাহ নিজেই, এবং অন্যদের নফস সম্পর্কে আল্লাহ জ্ঞান রাখেন। ওয়া আসদাকু কিল্লান মিন গাইরিহি ওয়া আহসানু হাদিসান وكلم الله مستعمل على اكمال العلم والصدق والبيان والاراده فان الله يريد ان البيان لنا الحق وهو الاعلم واصدق احسن حديثا يا الله سبحانه وتعالى اي ভাবেই তিনি পবিত্র কোরআনের মাধ্যমে, চারটি আয়াতের মাধ্যমে আল্লাহ প্রমাণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিয়ামতের দিনে আসবেন। সুতরাং এই আয়াতগুলো অনুবাদ করার সময় কোনো ধরনের বিকৃতি করা যাবে না, এটি সঠিকভাবে তাফসীর সহকারে এটি জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা একটি লক্ষ্য করেছেন যে হাল ইয়ানজুরুনা এই কথাটুকু প্রশ্ন করেছেন, এই যে হাল ইয়ানজুরুনা বলেছেন, এটি মানে উনি প্রশ্ন করেছেন হচ্ছে কাকে, যে অবিশ্বাসীদেরকে তিনি প্রশ্ন করেছেন, যেন তারা সতর্ক হয়,
তারা যখন বুঝতে পারে যে এই তোমরা কি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছো যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি তোমাদের কাছে আসবেন, তার মানে কিয়ামত সংগঠিত হবে আর ফেরেশতারাও আসবেন তাদের কাছে, কিন্তু সেটি দান কবজ করার জন্য। আর আল্লাহর কিছু আয়াত আসবে, সেটি হচ্ছে পূর্ব দিকে ইয়া পশ্চিম দিকে সূর্য ওঠা, তলাআতুস শামসু মিন মাগরিবিহা একটি, আরেকটি হচ্ছে মৃত্যু যখন হলকুমের ভিতরে চলে আসে তার আগ পর্যন্ত, লিকাবদাতি আরহাম, এই যে মানে গুণাবলীগুলো সেগুলো এখানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আজকের এই ক্লাস থেকে যে জিনিসগুলো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়ার আসমানে প্রতি রাতে শেষ মানে তৃতীয়াংশে নেমে আসেন, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাআ দুনিয়া, এসে তিনি কি বলতে থাকেন, তিনি পরিষ্কার ভাবে জিজ্ঞাসা করতে থাকেন, বলতে থাকেন মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, যে কে আছো, এই যে মান কথাটা বলা হলো, এই মান কথাটার মানে আরবিতে বলা হয় ইস্তিফাম, তাশবিকুন লিখে রাখুন, এটি হচ্ছে মোটিভেশন করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ মান শব্দ ব্যবহার করেছে। আল্লাহ যখন কোনো প্রশ্ন করে, কোনো কোনো প্রশ্ন আল্লাহ উৎসাহ দেওয়ার জন্য প্রশ্ন করে, ধমক দেওয়ার জন্য নয়, এখানে আল্লাহ উৎসাহ দেওয়ার জন্য, এটাকে বলা হয় ইস্তিফামুল লিতাশবিকু, মোটিভেশন এক মানে ইস্তিফাম লিল তাশবিক, যে মোটিভেশন শাউক পয়দা মানে সৃষ্টি করার জন্য, আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করার জন্য, যে তোমরা তাহলে আল্লাহর কাছে দোয়া করো, যেমন আল্লাহ কোরআনের ভিতরে বলেন হাল আদুল্লুকুম সূরা সফ আয়াত নম্বর 10, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যে আমি কি তোমাদেরকে কোনো পথ দেখাবো না, একটি ব্যবসা দেখাবো না যেটা তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে, এই যে হাল প্রশ্নটা করেছে এটিকে বলা হয় ইস্তিফামুল লিতাশবিক, যারা তাফসির করেন জেনে রাখুন ইস্তিফামুল তাশবিক মানে হচ্ছে যে উদ্দীপনা সৃষ্টি করার জন্য আল্লাহ প্রশ্ন করেন, আল্লাহর সব প্রশ্ন ধমক দেওয়ার জন্য নয়, কিছু কিছু প্রশ্ন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহ দেওয়ার জন্য। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল হন, এই নাজিল হওয়ার ক্ষেত্রে এটি হচ্ছে সঠিক, শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা তার রিসালাতুল আরাশিয়া এই কিতাবের ভিতরে বলছেন ইন্নাহু লা ইয়াখলু মিনাল মিনহুল আরশ, আরশ খালি থাকে না, এর কারণ হচ্ছে আদিল্লাতুন ইস্তাওয়াউ আলাল আরশে মুহকাম, কারণ আল্লাহ যে আরশের উপরে আসীন হয়েছেন এটি হচ্ছে ডিসাইসিভ, এটি একটি অর্থ কি একটি কারণ দিয়েছেন শাইখুল ইসলাম, কি দিয়েছেন আদিল্লাতু ইস্তাওয়াউ আলাল আরশে মুহকামা, এটি হচ্ছে মুহকামাতুন, এটি হচ্ছে ডিসাইসিভ, উনি সিদ্ধান্ত নিয়েছেন আরশের উপরে অবস্থান করবেন, ওয়াল হাদিসু হাজা মুহকাম, আর হাদিসের ভিতরে আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকাল আরশ, ওয়াল্লাহু লা তাকাসা সিফাতিহি বিসিফাতিল খালকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির গুণাবলী থেকে পবিত্র, আমরা হলো তার মাখলুক সৃষ্ট, আমরা যদি একটা জায়গায় অবস্থান করি তাহলে আরেকটা জায়গায় যেতে পারি না যতক্ষণ না পর্যন্ত জায়গাটা আমরা খালি না করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাটাকে খালি না করেই জায়গা থেকে জায়গায় স্থানান্তরিত হতে পারেন, ওয়াল্লাহু আ'লামু বিকাইফিয়া, কারণ আমাদের যে জ্ঞান ও আকুল ওয়া উকুলিনা আকসারু ওয়া আদনা ওয়া আহকারা মিন আন আমাদের জ্ঞান আমাদের ইনএবিলিটিস দ্বারা আল্লাহকে আমরা কল্পনা করতে পাই না। এখন এই হাদিস দ্বারা আমরা কয়টি কথা বুঝতে পেরেছি সেটি আমরা চূড়ান্তভাবে জেনে নেই, যে এই হাদিস দ্বারা আমরা কি কি বুঝতে পারলাম। এই হাদিস দ্বারা আমরা প্রথমে যে কথাটুকু বুঝলাম মানে
من فوائد هذا الحديث اولا প্রথমটা বুঝলাম ইসপাতু উলু আল্লাহি মিন কাউলিহি ইয়ানজিলু আর হাদিসের ভিতরে শুরুই করেছে ইয়ানজিলু রাব্বুনা তাহলে প্রথম যে শিক্ষাটা আমরা হাদিস থেকে পেলাম যে আল্লাহ যে উলু উনি যে সবার উপরে এই কথাটুকু হাদিস দ্বারাই প্রমাণ হচ্ছে কারণ উপরে না থাকলে আল্লাহ নাজিল হতো না তাহলে আল্লাহ হচ্ছে উলু আল্লাহ হচ্ছে উঁচু উপরে আছেন তারপরে যেটা বুঝলাম সেটি হচ্ছে যে আল্লাহ শেষ রাতে মানে তিনি নিচে নেমে আসেন এটি তার একটি ফিআলিয়া ইসবাতু আফআল ইখতিয়ারাতু আল্লাতি হিয়া সিফাতিল ফিআলিয়া ইয়ানজিলু হিনা ইয়াবকা সুলুসা ইল্লাইল যে এটা হচ্ছে একটি কর্মগত সিফাত তাহলে কর্মগত সিফাত সম্পর্কে একটু জ্ঞান হলো ইসবাতু কাউলুল্লাহি তাআলা ইয়াকুল এই আল্লাহ যে কথা বলেন এই কথাটুকু এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে তিনি রাতে এসে কথা বলেন ইয়াকুলু কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু তার মানে এই না আল্লাহ আরবিতে এসে শেষ রাতে এসে কথা বলেন খবরদার কোন ভাষায় কথা বলেন সেটা আমরা জানি না কিন্তু হাদিসের ভিতরে বলা হচ্ছে আল্লাহ এই কথাগুলি বলেন সেটা আমরা জানি না কোন ভাষায় কথা বলে তারপরে হচ্ছে আর কি যারা যাচ্ছে রাবান ইসবাতু কারাম আল্লাহি তাআলা আল্লাহ যে অনেক কারিম তিনি যে দয়ালু সেই কথাটুকু হাদিসের ভিতরে ফুটে উঠেছে কারণ আল্লাহ বলছেন কে আছে আমার কাছে দোয়া চাইতে আমি তার দোয়া কবুল করব কে আছে আমার কাছে কিছু চায় আমি তাকে দিব কে আছে আমার কাছে ইস্তিগফার পাঠ করে আমি তাকে ক্ষমা করব ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহিয়াতিন মাসলাকিয়াতিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তার মহত্ব তার জেনারোসিটি তার কারাম আল্লাহি তাআলা ইসবাত হয়েছে এই আর কি হয়েছে যে এটাতে আল্লাহ মোটিভেশন করছেন উদ্দীপনা দিচ্ছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথার ভিতরে মান শব্দ ব্যবহার করছেন ইস্তিফহাম লিল তাশফীকুন শাওক সৃষ্টি করছেন এইভাবে আমরা এই হাদিসটুকুকে জেনে নিব এবং বাস্তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নেমে আসেন আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন গুণাবলী আপনারা বর্ণনা করবেন এটি যেভাবে বর্ণিত আছে ঠিক সেভাবেই আপনারা বলবেন এবং জানবেন বিশ্বাস করবেন উদাহরণ হিসেবে বলছি এরকম যে অনেক ওষুধ আছে কিভাবে কাজ করে ডাক্তাররাও জানে না কিন্তু ওষুধ কাজ করে এটা ডাক্তাররা বলে এটি একটি শুধু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বলার জন্য যে কিভাবে জিনিসটা বর্ণনা করবেন কিভাবে আপনি জিনিসটাকে বুঝবেন যে ডাক্তার সাহেব বলেছে ওষুধটুকু কাজ করে কিন্তু ডাক্তারই বই পড়ে দেখা গেল কিভাবে কাজ করে সেটা ডাক্তারও জানে না বিজ্ঞানীও জানে না কিন্তু কাজ করে কোন কোন ক্ষেত্রে তো ওই যে কাজ করে এটাই হচ্ছে সত্য এবং অনুধাবিত এবং এটি বোঝা গেল এতটুকু কিন্তু কিভাবে কাজ করলো সেটি জানা গেল না কিন্তু কাজ করলো এটি হচ্ছে সত্য এটি ওষুধের ক্ষেত্রে বলছি যেমন এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন একিও যেমন আল হক ইসবাত স্থির হয়েছেন সঠিক হয়েছেন আমরা এটাতে বিশ্বাস করেছি তেমনি তিনি আবার নাজিল হন এবং এটিও সত্য এবং এটিও হক এটিও ইসবাত হাদিসের মাধ্যমে এবং কোরআনের মাধ্যমে তিনি আসবেন তারপরে এসে পৌঁছেবেন ইত্যাদি আমরা জানতে পারলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আরশের উপর অবস্থান করেছেন ইস্তিকাম হয়েছেন এবং মানে ইস্তিকার হয়েছেন সেই ক্ষেত্রে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে উপরের দিকেই নিয়ে গেছেন তুলে সেটিও আমরা প্রমাণ হলো এই কারণে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর অবস্থান করেছেন আমার বক্তব্য এখানে শেষ আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন আপনাদের কাছে অনুরোধ শুধুমাত্র আজকের আলোচনার বিষয় সমূহের সাথে সংশ্লিষ্ট যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটি সিফাত আমরা বর্ণনা করেছি মুজিউ আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে
হ্যাঁ ইতিয়ানু, হ্যাঁ আরেকটি হচ্ছে যে নুজুল আল্লাহ তাআলা। এছাড়া অন্য কোন বিষয়ে এই তাফসির নিয়ে চিন্তা গবেষণা আশা করি আপনারা প্রশ্ন করবেন না, আশা করি বুঝতে পেরেছেন, প্রশ্ন করুন। সিস্টার আপনাদেরকে এস্থার দিয়ে প্রশ্ন করার জন্য হাফ মিনিট করা হলো, প্রশ্ন করেন হাফ মিনিট করে ইনশাল্লাহ। আর এই ক্লাসের প্লেব্যাক নাম্বার হবে রেকর্ডিং নাম্বার 198 pound আজকে, হ্যাঁ 198 pound গত ক্লাসটা ছিল 197 pound। কোনো আপা কি প্রশ্ন করছেন? আপনাদের কোনো প্রশ্ন যদি এখন না থাকে তাহলে পরে উম্মে সুমাইয়ার কাছে আপনারা প্রশ্ন করবেন, আমি তার কাছ থেকে প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আপনাদের হয়তো প্রশ্ন এখন নাই, তবে জিনিসটি আজকে যেটি বর্ণনা করা হলো এটি সমস্ত শ্রোতাদের কাছে কঠিন মনে হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত জ্ঞানের আলোচনায় আমরা ধীরে ধীরে গভীরে প্রবেশ করছি, আপনারা ধৈর্য ধরে শুনুন, অপরকে শোনার জন্য দাওয়াত দিন, নিজে শুনুন, জ্ঞান লাভ করুন, আপনাদের কিছু করতে হবে না। আর আপনাদের যে দৃষ্টিভঙ্গি সেটাকে পরিবর্তন করুন, কোন ধরনের অভিমান যেটি আমরা শুনতে পাচ্ছি যে অমুক কোরআন শরীফের ভুল ধরা হয়েছে, অমুক বইয়ের ভুল ধরা হয়েছে, আমরা এগুলো পড়ব না, ছেড়ে দিব, এই ধরনের মানে কোনো কথাবার্তা এবং এগুলো অহেতুক এবং এটি সঠিক নয়, সহি নয়। আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক জিনিসটাকে জেনে নেওয়া এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আকিদাকে শুদ্ধ করা। আমাদের আল্লাহ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হলে অন্যতম যে জিনিসটুকু আমাদেরকে আঁকড়ে ধরতে হবে সেটি হচ্ছে কোরআন ও সুন্নাহ। তো কোরআন আঁকড়ে ধরতে গেলে ওই কোরআনের যে আয়াতগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বর্ণনা করেছেন সেটি সঠিকভাবে যদি আমরা না বুঝি তাহলে কিভাবে আল্লাহকে আমরা চিনতে পারবো? এই কারণেই ওই আয়াতগুলোকে আমরা ব্যাখ্যা করছি, বাংলা ভাষায় যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেই ভুল ত্রুটিগুলো আমরা তুলে ধরছি। এখানে কোনো দল পাকানোর জন্য, কোনো অভিমান করার জন্য, একে অপরকে দোষারোপ করার জন্য যারা এই কাজগুলো করছেন অত্যন্ত গর্বিত। আমি শুনেছি উম্মে সুমাইয়া আমাকে বলেছেন বেসকল শ্রোতা এই কাজগুলো করেন তারা মানে কখনোই
সহিভাবে আল্লাহর সুবহানাহু তাআলার যে ক্লাসগুলোকে ঠিক মতো বুঝতে পারেনি, এই ধরনের গন্ডগোল করার কোনো অর্থ হয় না। আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি শুনবেন না, কিন্তু ক্লাসের ভিতরে অন্যান্য শ্রোতাদেরকে এই 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 কোরআনের এই ভুল ধরা হয়েছে, ওই কোরআনের ভুল ধরা হয়েছে, এই সুতরাং আমরা এই কোরআন শরীফটাকে পড়বো না, আপনি কার সাথে অভিমান করছেন? আপনি কি হকের সাথে অভিমান করছেন? আমরা সবাই হকের সত্যকে জানার চেষ্টায় আমরা এই ক্লাসে অংশগ্রহণ করছি। সেখানে ইংরেজি ভাষায় ডক্টর মহসিন খান কোরআনের তাফসির করার সময় অত্যন্ত সতর্কভাবে সঠিকভাবে তিনি অনুবাদ করেছেন, সঠিক করেছেন, তারই আলোকে আমরা ভুলগুলি দেখতে পাচ্ছি, যেটি বাংলা ভাষায় অনুবাদকৃত, অনুবাদ করতে বাংলা ভাষার অনুবাদকারীরা ব্যর্থ হয়েছে। তো ইংরেজি ভাষা বাংলা ভাষা দুটোই আমরা জানি যারা উত্তর আমেরিকায় থাকি, সুতরাং এটিকে ভুল ধরা আমরা তো কোনো খারাপ অর্থে সেটি গ্রহণ করছি না, আমরা শিকার অর্থে গ্রহণ করেছি। আমরা তো কারো ব্যক্তি পূজা করার জন্য এই ক্লাস করছি না, যে কোনো ব্যক্তি সে কখনো ভুল করবে না, তার কোরআনকে শুদ্ধ হিসাবে মানতে হবে, তাকে মানে পবিত্র হিসাবে আমরা ডিক্লেয়ার দিব যে এই কোরআনের অনুবাদ করা হয়েছে, তার কোনো ভুল নাই, ইত্যাদি ইত্যাদি। এটি কোরআন সন্ধ্যা অনুসারী কোনো ব্যক্তি এই এই মনোভাব পোষণ করতে পারে না, এটি হচ্ছে কোরআন সুন্না যারা অনুসরণ অনুকরণ করেন তাদের পরিপন্থী। আপনারা এই মনোবৃত্ত থেকে, এই মনোভাব থেকে বের হয়ে আসুন, মুক্ত মনে সহিভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। জিনিসগুলো কঠিন, কিন্তু চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জ্ঞান আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি ভবিষ্যতের ক্লাসগুলোতে আপনারা শুনবেন এবং আমরা আরো বিস্তারিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীগুলোকে আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা এবং বর্ণনা করব। অকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ আল আযীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।